হ্যালো মাই বিউটিফুল লেডিজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, বিনাশ আছে আমার থেকে হাজার কোটি গুণে বেশি। আজকে ফাইনালি হাজার রিকোয়েস্টের পর আমি ধরে বেঁধে আমার আপুকে নিয়ে আসছি। দেখো দেখো কালে সাথে মাস্ট নাকে। ইয়েস, আমি পুরো নাম কেউ জানে না, এভরিওয়ান নোজ অনলি সূচনা। ওকে, এনিওয়ে, সো ফ্যাক্ট হচ্ছে আমি আজকে অনেক দিন পর ভিডিওতে অ্যাড হলাম। I'm right. And to some extent, the truth is, it is our first combined video, right? So actually, dujoni khub excited. Ajke amar holiday chilo, so actually weekend chilo. So actually, Shruti amake bollo je apu, please, it's been I think 1.5 month. No, I mean 2 months. Yeah, 2 months. Actually, ami kintu emon na je video korchi na. I'm shooting the video, but the fact is, ami edit korar shomoy pacchi na because I'm too busy with my work. And some other stuffs. তো আজকে শ্রুতি লিটারালি আমারে জোর করে চলো, আজকে অনেক হয়েছে, চলো। সো অনেক কিছু করার পর আজকে আমরা চলে আসলাম। সো সো হোয়াট অ্যাবাউট টুডে, আজকে কি করব আমরা? আজকে একটা কম্বাইন্ড ভিডিও আমরা করছি। সো আমরা এমন একটা নিয়েছি, কি বলে, থিম নিয়েছি, যেটা হচ্ছে উইন্টারে সবচেয়ে রিকোয়েস্টেড। যেমন আমার ফ্রেন্ডরা সবাই বলেছে যে আমরা যেন একটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল নিই, জানি আমরা নর্মালি কোনো বাহিরে গেলে আমাদের স্কিন কেয়ার জানি ভালো থাকে, আমাদের স্কিনও ভালো থাকে, লাইক সফট সফট লাইক সফট, হ্যাঁ সফট, আমাদের স্কিনও ভালো থাকে, আমাদের মেকআপও যদি নো মেকআপ মনে হয়, তারপরে হচ্ছে আমাদের নিয়ে বিভিন্ন শেডস এ করি। বাট আমি চিন্তা করেছি যে আমরা বিভিন্ন শেডস এ করার প্ল্যানিং থাকে, কেন না আমি আপুকে নিয়ে আসি, কারণ আমার পক্ষে এতগুলো করা সম্ভব না, সত্যি আমার পক্ষে এত সম্ভব না। ওকে, সো অ্যাকচুয়ালি টু সাম এক্সটেন্ট বলা যায় এটা নো মেকআপ লুক, রাইট? Yeah, I think আমার জন্য এটা মোস্ট মোস্ট মোর অ্যাপ্লিকেবল যে অফিস পার্টি, আর তোমার জন্য আমার কাছে ফ্রেন্ড গেট টুগেদার। সো আসলে দুইটাকেই কম্বাইন করে করা যায়। ওকে, সো আজকে আমরা না ভিডিওটা র করব। ওকে, আমরা নরমালি এক্স্যাক্টলি আমরা নরমালি ভিডিও দেখা যায় এমন না যে একদম এডিট করব না, বাট উই উইল ট্রাই টু বি লাইক টোটালি আওয়ারসেলফ। নরমালি যেটা হয় ভিডিওতে একটা বেসিক একটা এডিট তো করা হয়, তাই না, যে আসলে একটা আধা ঘন্টা বা 45 মিনিটস এর মেক ওভার কে আমরা সামওয়্যার ট্রাই করি 5 মিনিটস আর 10 মিনিটস এর মধ্যে আনার জন্য। বাট টুডে উই উইল গো র, ইটস লাইক ফেসবুক লাইভ স্ট্রিমিং। ইয়া, সো উই উইল ট্রাই ফর দ্যাট ওয়ান। আর ওকে, কামিং ব্যাক টু আওয়ার কন্টেন্ট, তো আসলে যদি আমরা সফট মেকআপ লুক করি, কি কি কালার চাই এখানে? লাইট ব্রাউন, কোরাল, পিঙ্ক, ইয়া আই থিঙ্ক পিচও যায়। ইয়েস, ভেরি গুড, পিচ যায়। সো লেটস ডু সামথিং। আমরা আসলে থাকি না একটু এলোমেলো ভাবেই সবগুলো প্রোডাক্ট নিয়েছি, উই ডোন্ট নো হাউ টু ওয়ার টু স্টার্ট অ্যান্ড ওয়ার টু গো সামথিং লাইক দ্যাট, বাট আই থিঙ্ক দ্য আলটিমেট ইন্টেনশন ইজ আমরা আসলে সফট একটা মেকআপ করবো, তাই না, যেটা একটু নো মেকআপ লুক টাইপের কিছু করা যায়। ওকে, সো আসলে আমরা মেকআপ করবো, আজকে আমরা গল্প করবো। আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই বোথ সিস্টার্স টুগেদার। সো নরমালি আমরা আসলে এর আগে অনেকবারই প্ল্যান করেছিলাম যে ওকে আমরা রেইনবো সিরিজের পরে প্ল্যান করেছিলাম যে আমি একটা করবো। এক্স্যাক্টলি, যে রেইনবো সিজন একটা লাস্ট একটা কালার হলো আমরা আসলে কম্বাইন্ড করবো, যেটা ছিল পার্পল। বাট শ্রুতি জাস্ট টুক দ্যাট প্লেস ফ্রম মি, ও একাই করে ফেলছে আমার জন্য ওয়েট করে, এবং আমি টু সাম এক্সটেন্ট আই টেক দ্য রেসপন্সিবিলিটি বিকজ আই ওয়াজ নট দ্যাট রেগুলার, সো যার জন্য শ্রুতি হ্যাড টু আই থিঙ্ক গিভ মাই লাইক পড়াশোনার ফাঁকে আমার কাছে অনেক টাইম থাকে, যার কারণে আমি ইউটিউবে একটু ফোকাস দিতে পারি। এক্স্যাক্টলি, বাট আমার আরো আরো লটস অফ আপুর বিজনেস আছে, আপুর হচ্ছে ভাইয়ার সাথে ডিলিং ও থাকে, কয়দিন আগে আপু ঘুরে আসছে। ইয়া, ইট ওয়াজ লাইক অফকোর্স আই হ্যাভ টু, রাইট, উই হ্যাভ টু গো ফর সাম হলিডে, গিয়েছি আমরা হলিডে ছিলাম। ইয়া, সো দ্যাট ইজ দ্য রিজন আসলে দেখা যায় যে প্রায়োরিটিজ একটু একটু চেঞ্জ হয়েছে, বাট দ্যাট ডাজন্ট মিন আই ডোন্ট লাইক লাভ মাই সাবস্ক্রাইবার, আই ডোন্ট লাইক মাই চ্যানেল, ইটস সাম সার্টেন সর্ট অফ লাইক আ বেবি, যে আসলে you know we get connect through this camera, we get connect to YouTube, so this is something like very close to people, people can hear us, এবং দো আমাদের সাবস্ক্রাইবার বেস এখন খুব একটা বড় না, বাট স্টিল লাইক আওয়ার ফ্রেন্ডস এন্ড
family can see us. Sometimes it is good, like they can see us or like we are on camera. Oh, haan. It's not a bad feeling. Honestly, it's a good feeling. Even আমাদের মানে আপুর যে ফ্রেন্ড সার্কেল আছে তারা খুবই হচ্ছে মোটিভেট পারসন আমার ফ্রেন্ড সার্কেলও আমার ফ্রেন্ড সার্কেলের মানুষরা লিটারালি লিংগুলা সরি আমার মা ঘরে ইন্টারভিউ ওকে সো মাদার ব্রেকের পর বিকজ আমার মা ঘরের মধ্যে এন্টু নিয়েছে সো যার জন্য আমাদের আসলে ভিডিওটি একটু পজ দিতে হয়েছে সো আসলে মার প্রায়োরিটি সবার আগে সো ইউ ক্যান নট টেল ওকে মাম্মা আমরা ভিডিওতে আছি আর সামথিং লাইক দ্যাট মাদার্স এভরিথিং ইজ ফার্স্ট ওকে সো নাও ওয়্যার উই আর আমরা কি করছিলাম সো আমরা মেকআপ নিয়ে কথা বলছিলাম রাইট মেকআপ নিয়ে বলছিলাম নাকি আমার তোমার এই প্রায়োরিটি নিয়ে কথা বলছিল ভাইয়া কে যে প্রায়োরিটি দিতে হয়েছে ওকে নো ইটস নট লাইক দ্যাট লিসেন আমাদের যেটা হয় যে একটা মানে জব থাকে বিজনেস থাকে টুকটাক দেন বাইরে একটু ঘোরাফেরা থাকে দেন ঘুরতে টুরতে যাওয়া থাকে সো সবকিছু মিলে ইট ওয়াজ এ বিজি টাইম সো নো অফেন্স কারণ আমার যে টাইম আমি পুরো লকডাউনে পুরো বাসায় আমার কোনো ক্লাস হয় নাই কিছু হয় নাই আমি 4 মাস ছিলাম বাসায় ও মাই গড আই ক্যানট টেল ইউ হাউ ব্যাডলি আই ওয়াজ মিসিং মাই ওয়ার্ক দুজনের চিন্তা করতে আমরা আসলে কাজকে দুই ভাগে ভাগ করতাম একজনের ছিল হচ্ছে ড্রাই জব একজনের ওয়েট জব সো ড্রাই জব মানে হচ্ছে তার সব কাজ টাজ না তার হচ্ছে সব বিছানা গুছানো সোফা গুছানো ফার্নিচার মতো সব ড্রাই কাজ আর ওয়েট কাজ তার হচ্ছে থালাবাটি কাপড় চাপড় ধোয়া ঘর মোছা না ঘর মোছা আবার আমার ছিল হ্যাঁ আই থিঙ্ক মোস্ট অফ দ্য কেসেস আমি বেশি করতাম তুমি কম করতাম কিন্তু কথা হচ্ছে কম বলছো ওরে দিয়ে কাজ করতে করতে আম্মুর দেখা যেত আম্মু নিজেই করে ফেলতে আর আম্মুর কষ্ট দেখে পরে আমি করতে যেতাম আচ্ছা এই গল্পগুলো তো মেকআপ করতে 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 পারি ওকে আমি তাহলে একটা কাজ করি পিচ আর ব্রাউনটা খুব একটা ডিফারেন্ট করা যায় না পিচটা আসলে আমার ফেস কন্ট্রাস্টে যাবে না বিকজ আমি আসলে ইয়েলো আন্ডারটোন আই থিঙ্ক যারা হোয়াইট আন্ডারটোন তার সাথে পিচ কালারটা বেশি যায় সো আই উইল গো ফর আ মিক্স অফ লাইট ব্রাউন অ্যান্ড পিচ ওকে তুমি কমপ্লিটলি করো রাইট ওকে লেটস স্টার্ট ওকে সে আমরা এটা করতে করতে আমরা গল্প করবো না আচ্ছা সো আজকে ফ্রম ওয়ার উই আর গোনা স্টার্ট সো অফকোর্স প্রিমিয়ার্স prepping the skin okay so tumar moisturizer ki kon ta I think ami puro moisturizer apply kore boshi ei kane tamar highlight chhara amar skin e stick korche oh taito okay ami thare moisturizer dei nai so I will use nivea jene dekha jacche na acha na dekha kono dekhe dibo na nivea soft okay kichu dei nai আসলে আমার ময়শ্চারাইজার রুটিন এত বেশি না কারণ আমার মুখ অনেক অয়েলি আর আমার অল্প একটু ময়শ্চারাইজার দিলে আমার পুরো ভরপুর হয়ে যায় কিন্তু আমি পুরো আদার ওয়ে আমি প্রচুর ড্রাই স্কিন আমার এবং আমি স্কিন অ্যাকচুয়ালি পেয়েছি আম্মুর তাই হ্যাঁ আম্মুর স্কিন আমি পেয়েছি এর রিজন হচ্ছে আমার স্কিন ওভার অয়েলি প্লাস হচ্ছে আমার স্কিন অনেক হচ্ছে শাইনি অ্যাকচুয়ালি কালার ভার্সেস আম্মুরটা পাইছো হ্যাঁ স্কিন টাইপের জন্য আম্মুর ড্রাই স্কিন আমি ড্রাই স্কিন পাইছি আর আব্বুর হচ্ছে অয়েলি স্কিন কারণ আব্বুর পিম্পল অ্যাকনি প্রোন স্কিন ছিল সো যার জন্য আমার কাছে মনে হয় তোমার অ্যাকনি প্রবলেমটা আছে এর রিজনটা হচ্ছে কারণ তোমার একটু অয়েল বেসড ঠিক আছে ইয়া এ কারণে আমি বেশি মানে আমি লিটারালি ময়শ্চারাইজারের মধ্যে গিলা খাই আমি ডেইলি 3-4 বার করে ময়শ্চারাইজার দেই আমি হচ্ছে আমার যে ফেস মিস্ট থাকে ও মাই গড আই ক্যান্ট লিভ উইদাউট ইট তুমি জানো আপু অফিসের মধ্যে মিটিং করতেছে ব্যাগে থেকে মিস্ট বের করে ছোট ছোট করে দিচ্ছে এক্স্যাক্টলি বিকজ আই ফিল ইট সো রিফ্রেশিং যখন আমার কাছে খুব ডাল ফিল হয় ইটস লাইক
মানে সেটিং স্প্রে দেয়, আমি সেটিং স্প্রে বদলে আমি দেখা যাচ্ছে ফেস মিস্ট দেই, আই এম সো অ্যাডিক্টেড। আমার হ্যাঁ আপুর কলিগস সবাইরা বলে আছে মিটিং এ বসছেন আপনি আপনি কেন মিস্ট ইউজ করতেছেন, কারণ আপু বলে কি আমার স্কিনের হচ্ছে কি বলে ডিহাইড্রেট হয়ে যায়, তো বারবার আমার ডিহাইড্রেট হয়ে যায়, সো আমার ভিটামিন সি বেস হচ্ছে সিরামস দিতে হয়, সো দ্যাট ইজ দ্য রিজন। আর বাই দ্য ওয়ে আমার ভিটামিন ই লাগে, বিকজ ভিটামিন সি দিলে আমার স্কিনে প্রবলেম হয়। ওর কেন যদি সি সুট করে না, সো ভিটামিন ই বেসিক সিরামস গুলো ও দেখা যায় ওইটাতে, ও আসলে খুব একটা মিস্ট ইউজ করে না, ও সিরাম টাইপ প্রোডাক্ট ইউজ করে, বাট আমি একটা মিস পার্সন, দেখা যায় আমি যে কোনো সিচুয়েশনে আমার কাছে যদি থাকে একটু ডাল ফিল হয়, গরম বেশি লাগতেছে, আই জাস্ট স্প্রে। আর আই থিঙ্ক সবচেয়ে বেশি ফেস, আই থিঙ্ক আমাদের একটা মেকআপ ভিডিও করা উচিত, হোয়াটস ইন মাই ব্যাগ, অথবা আমাদের ব্যাগে যেটা আছে ব্যাগে যা আছে দিয়ে সাজুগুজু করা। এক আমার বলে তাহলে আমার ব্যাগে কিছু নাই, কারণ আমার ব্যাগে একটা ফেস ওয়াশ, একটা হচ্ছে আমার আইব্রাউ ইয়া ফেস পাউডার এন্ড লিপস্টিক, নাথিং, আমি ব্লাশও দিয়ে হচ্ছে আমার লিপস্টিক দিয়ে, এক্স্যাক্টলি। বাট আমার ব্যাগে মোটামুটি সব থেকে, ওকে উইল ডু ওয়ান ডে যে আমার র্যান্ডমলি, ওকে আমার তো ব্যাগ তো রেগুলার চেঞ্জ হয়, সো একদিন হঠাৎ করে তুমি পিক করবা, ওকে ওকে, এবং ওই দিন ব্যাগে যা আছে আমরা সাজুগুজু করবো, ওকে বোথ অফ আস, ওকে উইল ডু এক্সপেরিমেন্ট। নর্মালি সব আমার ব্যাগে থাকে না, বাট যা আছে তা দিয়ে, বিকজ আমি একটা হচ্ছে স্কুল পার্সন, আমার ব্যাগে লিটারালি অনেক কিছু থাকে না, কারণ আমি ক্যারি করতেও পারবো না, এক্স্যাক্টলি। তো আমার ব্যাগে হচ্ছে হ্যাঁ অ্যালাউড না, ক্যাম্পাসে তো একদমই অ্যালাউড করে না, বাট আমি লুকে আমি শুধুমাত্র ফেস ওয়াশটা নিয়ে যাই, এর একটা মাত্র রিজন, দেন বেজিন আসলো, এর একটা মাত্র রিজন হচ্ছে আমার প্রতি দুই ঘন্টা পর পর হচ্ছে আমার মুখটা ক্লিন করতে হয়, রিজন হচ্ছে আমার মুখে প্রচন্ড ময়লা খায়, মানে ময়লা মানে আমি যখন ফেস ওয়াশ দিয়ে মনে হয় ফেস করি মানে ক্লিন করি, মানে পুরো মুখে একটা ময়লার মাস্ক চলে আসছে। এটা আমারও, আমিও প্রচুর কেন জানি খুব ডার্টি হয়ে যায়, আমার চারকোল বেস ফেস ওয়াশ খুব কাজ করে, বিকজ আমার খুব তাড়াতাড়ি ডার্টি ইয়ে হয়ে যায়। তারপর ওর যদি হিমালয়ার প্রোডাক্ট গুলোকে স্যুট করে, স্পেশালি নিম নিম ফেস ওয়াশ, নিম অয়েল কন্ট্রোলিং, আর আমাকে স্যুট করে হচ্ছে আদার ওয়ে, আমাকে করে হচ্ছে পিচ স্ট্রবেরি দিস কাইন্ড অফ ফ্লেভার, তাই না? বাট নট নেসেসারি যে আমরা আমি আপু ফেস ওয়াশ ইউজ করি না, এটা না, মাঝে মাঝে এরকমও হয় যে আমার অনেক অ্যাকনে হয়ে গেছে, এখন কি করব, অয়েল কন্ট্রোল করতে হবে, অয়েল বেশি হয়ে গেছে, তখন আমি একটা ছোটখাটো একটা ছোটখাটো ফেসিয়াল করে আমি আপুর ফেস ওয়াশ দিয়ে সারাদিন চার পাঁচবার মুখেই লিটারালি সেকেন্ড দিন আমার মুখের থেকে সব অয়েল চলে যায়। এক্স্যাক্টলি, ওর ব্যাপারটা হচ্ছে ও যখনই ওর মানে ওর রুটিনটা যখন চেঞ্জ করে চার পাঁচবার ওর মুগ্ধ হয়। আমি যে অফিসে থাকাকালীন স্টিল আমার মনে হয় সকালবেলাতে একবার ফেস হয়ে যায়, অফিসে যাওয়ার পর একবার ফেস ওয়াশ করি, নামাজের টাইমে একবার ফেস ওয়াশ হয়, দেন আবার যখন আমি বিকালবেলা বের হবো আই মেক শিওর যে আমার ফেস আরেকবার ক্লিন করি, আর রাতে তো বাসায় আসার পর একবার, আর হচ্ছে ঘুমানোর আগে একবার। সো আমার কিন্তু রুটিন ওয়াইজই পাঁচ ছবার হয়ে যায়, আর ও বাসায় থেকে ওর ওর অতবার হয় না, সো যখনই না হয় তখনই হচ্ছে ওর দেখা যায় ওর একই প্রবলেম স্টার্ট হয়ে যায়। So it's all about maintaining, so we are just telling raw what we are, exactly what we are. আমাদের যে কত কষ্ট হয় আমাদের মেকআপ করার আগে, এটা তোমাদেরকে বলা না বলে তোমরা বুঝবে না, আমরা একদিন বিহাইন্ড দ্য সিন করব অবিয়াসলি, কারণ আমার চোখে যেন ড্রপ দিতে হয়, এক্স্যাক্টলি। ওর ওর তো হচ্ছে চোখে পাওয়ার আছে, ওর একটা চোখে পাওয়ার আছে, আমারও আছে, বাট আমারটা জাস্ট হচ্ছে কম্পিউটার ইউজের জন্য, বিকজ ইট ইট বিকাম ভেরি ফ্ল্যাশি এবং চোখ তখন জলে। যখন তুমি নিজেরটাই নিজে ভালো বুঝছো, নাও আই নো হোয়াট স্যুটস মি, বাট যখন তুমি এটা তোমার ক্ষেত্রে অনেক ভালো বুঝতে পারবা, দ্যাট টাইম ইট উইল বি মাচ মোর ইজি, অ্যান্ড ইউ উইল ওয়ার্ক অন দ্য লাইক দ্য থাকে না যে দুই তিন কালার ডিসকালারেশনের ফ্যাক্টগুলোতে এক নিয়ে তুমি আরও ইয়ে। এখন আমি যাই করাই সব আমি ওকে মাইনা পিটাই করাই যে শ্রুতি ইউ হ্যাভ টু ডু দিস, শ্রুতি তুমি বড় হয়েছো গো, আমি ওর জন্য প্রোডাক্ট কিনে আনি, আমি ওর জন্য রিসার্চ করি, বাট ও লাইক আপু আমাকে এনে দিবে আই উইল ইউজ সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আর আমি হচ্ছে ইনরেসপন্সিবল বাচ্চার মধ্যে একটা, দুইটাই আমরা বাচ্চা, বাট ও হচ্ছে ইনরেসপন্সিবল আন্ডার রেসপন্সিবল, ইভেন আমার ফেস সার্কেলের বলে যে আমি বললাম রেসপন্সিবল, বাট পারে তারা আমার একদম ফলস, একদম ফলস, শি ইজ নট, ওকে তোমরা যারা দেখতেছো মাইন্ডেড, ওকে আই এম টেলিং ইউ শি ইজ নট রেসপন্সিবল এট অল, ওর যত কিছু দেখো বা ওকে যতটুকুই অর্গানাইজ দেখো, এটা যত আমার বকা টাকা আমি গুছাই দিই লিটারেলি, আমু লিটারেলি খাওয়াই দেয় তাই অতটুকু অর্গানাইজ, আদার দেন নো নট এট অল, ওকে। সো এটা তোমার বিউটি স্পঞ্জ, আমার এটা আমার, ওকে। সো লেটস গেট স্টার্টেড, সো আমরা প্রেপিং করি না, প্রাইমার, প্রাইমার,
ওকে, শ্রুতি শ্রুতি প্রাইমার দিবে। আমি আসলে সিলিকন বেস প্রাইমার ওর অয়েল স্কিনে যায়, বাট আমি আসলে সিলিকন বেস ইউজ করি না, আমি ফার্সালির ইউজ করতে পারি। বলো মানুষ, ইটস নট লাইক দ্যাট, ও ইউজ করে না, ও খুবই পার্টিকুলার, ও হচ্ছে ওকে যেটা স্যুট করে যাও ওটা ছাড়া কোনো মুভমেন্ট করে না। আর আমি খুবই এক্সপেরিমেন্টাল, আমি অনেক কিছু ট্রাই করি, কারণ আমি মনে করি আমার যদি কোনো কিছু এক্সপেরিমেন্ট করি আমার না চোখে এরকম প্রবলেম হয়ে যায়, কালে পিম্পল আসে, আমি না এক্সপেরিমেন্ট করাই ছেড়ে দিছি। সো আই হ্যাড অন এক্সপেরিমেন্ট করতে রাজি আছি, বাট স্কিন নিয়ে আই এম সরি, ও করে না। ওকে যদি কোনো একটা কিছু স্যুট করে যায় ও ওটাতে অবসেসড হয়ে যায়, আর আমি যেরকম স্যুট করছে ফাইন, লেটস ট্রাই সামথিং এলস, লেটস বাই সামথিং এলস, বাট ওর ক্ষেত্রে এটা হ্যাঁ। আর আপুর হচ্ছে একটা অল্টারনেটিভ থাকা উচিত, আমার কথা হচ্ছে কোনো অল্টারনেটিভ নেই, আমার একটা মানে একটা। তোমার মিরর? ওকে, আমার মিরর হচ্ছে জাতীয় মিরর, আমার ELF এর ব্লাশ প্যালেট আমার সব মিরর থাকে। আর এটা আমি আমার রিসেন্ট পারচেজ, অ্যাকচুয়ালি পারচেজ না, আমার গিফট। শোনো, আপু অনেক গিফট পায়, কারণ হচ্ছে আপু এখান থেকে ওখান থেকে হচ্ছে জিনিসপত্র কিনে, তো আমার জন্য কিনে, আপুর জন্য কিনে, আমার জন্য কিনে, অনেক গিফট পায়। আমি ভাই এত বড় লোক না, না পাই না, মিথ্যা কথা, আমি বড় লোক মানে তুও বড় লোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিরকম, ফর এক্সাম্পল দেখা যায় কোনো একটা অনলাইন পেজ থেকে ভালো একটা অ্যামাউন্টের পারচেস করলাম, তো তার একটা দুটো কমপ্লিমেন্টারি গিফট দেন, আর আমি খুবই পার্টিকুলার, কমপ্লিমেন্টারি গিফট জীবনে কাউকে দিই না, ওগুলো আমার। ওকে, বাকি আমি হাজার টাকা লাখ টাকা দিয়ে জিনিস কিনে এগুলো সব ইউ ক্যান শেয়ার, বাট যেটা আমি কমপ্লিমেন্টারি পাইছি দ্যাট ইজ টোটালি মাইন, ইউ ক্যান নট টাচ ইট। সো বাট এটা কমপ্লিমেন্টারি, এটা আমার আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। এই ক্ষেত্রে আমি একটু উদাসীন, কারণ হচ্ছে আমি একটা আই থিঙ্ক আইল্যাশ কেনার সময় আমি হচ্ছে দুটো কানের দুল পেয়েছিলাম, লিটারালি দুটি হারায় ফেলছে আপু, আমি এটাতে কিছু বলিনি। না, তুমি বলতে পারবা না, বিকজ আমি যতটুকু দিয়েছি তার চেয়ে অনেক বেশি আমি দিয়ে দিয়েছি। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য প্রেপিং দ্য স্কিন। সো এটা হচ্ছে আমি এখন দিব ইউনিকর্ন এসেন্স, এটা হচ্ছে চিক্স এর জন্য, আর আমার পোর্স গুলোর জন্য দিব হচ্ছে স্কিন টু ব্লার। ওকে, আর আমার জাতীয় কমন হচ্ছে অপসি, ডোন্ট টেল মি আমি হাত থেকে ফলাই দিছি, ক্যান ইউ জাস্ট পিক ইট আপ, সরি, এটা টু মাচ এক্সপেন্সিভ, আমি যেদিন এটা বাট জানো এখন এটা ডিসকাউন্ট দিছে জানো, এখন না এটা 11-11 ডিসকাউন্ট না, আপু আমাকে ফোন করে বলছে শ্রুতি আমাদের বারান্দার এখানে আমার দোতলায় থাকি, চুপ, এটা আমু আমি আজকে রিভিল করতে, আমু ভিডিওতে দেখবে, আমু ভিডিওতে দেখবে, ঠিক আছে। তাও আপু আমাকে ফোন করে বলছে যে শ্রুতি আমার একটা পার্সেল আসছে তুমি কালেক্ট করো, কি হবে কালেক্ট, এটা মোস্ট অফ দ্য কেসেস এ করে অবিয়াসলি, যে আমি আমি কিনি আর আমার মা বকা দিবে দেখে আমি আমার কাছ থেকে লুকাইতে যাই, সো মোস্ট অফ দ্য কেসেস ও হচ্ছে আমার পার্টনার ইন ক্রাইম, সো আমার লুকানো জিনিসটাকে কিভাবে বাসা পর্যন্ত এনে ড্রেসিং টেবিল পর্যন্ত ঢুকাইতে হবে এটা ওটা আমার জব। তো আই থিঙ্ক এটাতে আমি 70 কেন 100% সবসময় সাকসেসফুল হই, কারণ আমি খুব ভালো করে জানি কিভাবে আমার চোখের আগে জিনিস জানতে হয়। তো বাই এনি কেস আমি কেন জানি হচ্ছে প্যাকেটটা খুললাম, খুলে দেখি দুইটা প্রাইমার, আমি আপুকে ছবি তুলে পাঠালাম, আপু তুমি কি এই দুটো প্রাইমার অর্ডার করছো, বলছে হ্যাঁ, সো ও তো আমি না হঠাৎ করে না মানি রিসিট দিকে তাকাইছি, কারণ ওটা ইট ওয়াজ প্রিপেড রাইট, আমি একটু পে করা ছিল হ্যাঁ কার্ড থেকে, হ্যাঁ এখন আমি দেখি কি যে এখানে 5000 টাকার 5,600 টাকার, হ্যাঁ 5,500 টাকা 5,500 টাকার পাচ্ছি। আমি আপুকে ফোন দিয়ে বলি আপু তুমি কি করছো এটা, এই দুটো প্রাইমারের জন্য মাত্র তুমি 5,000 টাকা শেষ করে ফেলছো, বলে কি না তুমি একটা মানে শ্যাডো প্যালেট কিনছো না কিছু, জাস্ট দ্যাট টাইম শি ওয়াজ ক্রেভিং ফর জেমস জিনিস, ওই সময় জেমস চার্জের জন্য কান্নাকাটি করতেছে, বাট আমি কিনে নিচ্ছিলাম, হ্যাঁ ওই সময় কিন্তু জেমস নিয়ে অনেক কাহিনী হচ্ছে, এবং তখন ডিসকাউন্ট দিয়েছিল, ডিসকাউন্ট তো তখন 2,500-3,000, তা আমি কিনে দিচ্ছিলাম না, বাট আমি যখন এটা 5,500 টাকা কিনেছি অনেকগুলো টাইমে না ব্ল্যাক ফ্রাইডে 2,500 টাকা পর্যন্ত হয়, বাট আমাদের শ্রুতি বেগম সে যেটার মধ্যে 36
আমি আজও আইশ্যাডো ইউজ করি না, আজও না, ওই ইউজ করতেছি, ঠিক আছে? সো আমাকে আমি এখনো টাচ করি না, আমার দরকার হয় নাই, বাট আই উইল টাচ ওয়ান ডে। আমি অবশ্যই তোমাকে ব্ল্যাকমেইল করে এটা নিয়েই বলি না, আমি আমি এত কিছু তোমার লোকে তুমি আমাকে এন্ট্রি দিতে পারো না। সো ফাইনালি আম্মু ওই দিন না বুঝতে পারে নাই, বাট আই এম শিওর এরপরে কোন এক এরপর আম্মু দিন হচ্ছে ড্রেসিং টেবিল গোছাতে আসছে, আমি মনে হয় এরকম হয়েছিল যে আমি ড্রেসিং টেবিল নোংরা রেখে চলে গিয়েছি, আমার কোনো একটা কাজ ছিল, তো আম্মু বলে গেছে ঠিক আছে আমি তো ড্রেসিং টেবিল গোছালাম ফ্রি টাইম আছে, তখন আম্মু বলে গেছে এই দুটো জিনিস ছোট জিনিস কি এটা তো আমি দেখি নাই, আমি বলছি আম্মু কিছু না এই যে তেল মেল, কারণ আপু অনেক বেশি হচ্ছে হেয়ার প্রোডাক্ট কিনে তো অনেক ছোট 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 তেল আছে আমাদের বাসায়, তা আম্মু বলে এই যে তেল মেল, আম্মু খুলে বলে এগুলো তেলের মতো না এগুলা, রাখার জায়গা হচ্ছিল না, ওকে, তো আমি ডাউট করতেছিল না তো ড্রেসিং টেবিলে এত এত বেশি প্রোডাক্ট ছিল না ফর শিওর তোমরা পারচেজ করছো, তো এরপর আম্মুর কাছে ধরা খাওয়ার ওইটা ওটা আমি বলতেছি একটু পর, তখন আমরা ফাউন্ডেশনটা দেখা নিই, শ্রুতি আই থিঙ্ক উই মিস ওয়ান থিং, সেটিংস প্রাইমিং, আই থিঙ্ক সেটিংস প্রাইমার লাস্ট ইউজ করলে এনে তো না, আই থিঙ্ক আমার মিস ইউজ করো, মিস ইউজ করি ফাউন্ডেশনের অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে, আমার বাবা এত কিছু লাগে না, আমার স্কিন অনেক অয়েলি সব কিছু খেয়ে ফেলে, ওকে আমরা কি খুব বেশি ফাউন্ডেশন করব না, নো 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 এটা লাইট কভারেজ, এই যে দেখো, ওকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, আমার কারেক্টটা দিলাম না দরকার মনে হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো তোমার দেওয়া উচিত, আবার অনেকে দেয় বুঝি না কিভাবে কাইটিং করে, আমি আমার ডার্ক সার্কেল এর মধ্যে দিয়ে যদি আমি একটা নো মেকআপ ক্রিয়েট করতে পারি, ওরা এত কাইটিং মাইটিং দেওয়ার পর কিভাবে নো মেকআপ দেখায়, আই ডোন্ট নো, সো আমি আমার এই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে, এটা হচ্ছে রিয়েল টেকনিক না, ইয়া রিয়েল টেকনিক এর ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই, সো আমার যে কভারেজ এটা আই থিঙ্ক এক্স্যাক্টলি সেম শেড অফ মাইন, এবং একটা শেড কম হবে বেশি হবে না, আমি কিন্তু পোছা পোছা করে নিয়েছি, ঠিক আছে, তোমাকে তো মনে করো আমি নিয়েছি, সো আমার ফর্মুলা আমার আসলে যে হাইড্রেট প্রোডাক্ট না থাকলে আমার আসলে ইয়ে হয় না, সি হাউ হাউ শি ইজ ডুইং, ও আমার মিস দেখে ওর কান না, ও মিস দেখলে চিল্লাচিলি করে, ওকে আমি আমার ভিটামিন সি এর স্মেল আমি নিতেই পারি না, ওকে সো আই উইল ডু দ্যাট, আমার কাছে ভিটামিন ই টা অনেক লাইট লাগে, অনেক রিফ্রেশিং লাগে, মোটেও না আমার এটা প্রেস করলে ঠিক হয়ে যাবে, আমার নেকটা আমি এখন শুধু আমার ডার্ক পার্ট গুলোতে দিচ্ছি, ঠিক আছে, আমার নেকের যেটা হচ্ছে এই সাইড গুলো একটু ডার্ক বাট এই সাইডটা ঠিকই হোয়াইট, সো আমার মিলাইতে হয় ফর সাম রিজন, এটা খুব একটা বদারিং পার্ট, ওকে ম্যাচ আপ করাতে হয়, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, আমার একটা প্রোডাক্টে অ্যালার্জি হয়েছিল কদিন আগে চোখের, এই যে বারবি শুটের পর আমার চোখ ফুলে গিয়েছিল, তখন আমি হচ্ছে ভ্যাসলিন আর ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে মিক্সড করে আমি চোখের উপরে লাগিয়ে রেখেছিলাম আর তিন দিন, ঠিক আছে, মানে ক্লিন করে করে আবার দিয়ে দিয়েছি, ক্লিন করে করে আবার দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে চোখটা, ওকে আই থিঙ্ক আমার বার্থডে বেলাও হয়েছিল মনে আছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বার্থডে আগে একটা শুট করেছিলাম, আজ কি অবস্থা হয়েছিল বার্থডে, ওটা ওটা তোমরা তুমি পোস্ট করো নাই, না পরে পোস্টই করি নাই, মানে কি খারাপ অবস্থা হয়েছিল, আমি চেয়েছিলাম বার্থডে আমার তোমাদের সাথে শেয়ার করার জন্য, বাট হয় নাই, হয় নাই, ওকে সো আমার শেডটা ঠিকই আছে, বাট আই থিঙ্ক আমার এখন একটু পাফিং করতে হবে, রাইট, তো পাফিং করতে হবে, তোমার একটা বসতে হবে, আই থিঙ্ক বসে যাবে, এটা এটা আমার দেরি হবে না, আমি যে এখন পাফটা লাগাবো সঙ্গে সঙ্গে মেকআপগুলো নাই হয়ে যাবে,
আর আমি কিন্তু বেজ মেকআপ একটু টাইম নিয়ে ডিজাইন হচ্ছে আমার বেজটা কেন সুন্দর করে ফ্ললেস করার জন্য এটা করি আমিও হ্যাঁ কারণ আমরা বেজে সত্যি অনেক টাইম নিই সত্যি বেজ অনেক টাইম নিই আমরা আমাদের অধিকাংশ ভিডিওতে বেজে টাইম বেশি যায় বিকজ আমরা বেজ নিয়ে অনেক খাটি ওকে সো এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে নিয়ে নিব আমরা কিন্তু কেউ কপিরাইট ক্লেম মেল না প্লিজ কপিরাইট ক্লেম যে কি কষ্ট লাগে আমি ততক্ষণ একটা গল্প স্টার্ট করে দিই যেটা আমি বলতেছিলাম কবে আমরা আম্মুর কাছে ধরা খাইলাম বেশি দিন আগের কথা না আই থিঙ্ক এক দুই মাস আগের কথা সো আম্মু দেখতেছে প্রোডাক্ট আসতেছে নতুন 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 প্রোডাক্ট আমার আম্মু আবার একটু থাকে না শি ক্যান লিটারালি আন্ডারস্ট্যান্ড বাসা থেকে কটা জিনিস মুভ হয়েছে কটা জিনিস ইন করছে কটা জিনিস আমরা অগোছালো করছি শি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং সো ওই দিন কি হয়েছে আই থিঙ্ক আই বট আ লট স্টাফ আই রিমেম্বার এক্স্যাক্টলি কুরবানির দিন আগের কথা ওকে সো আমি আমার প্ল্যান ছিল বোনাস টোনাস স্পাইসি সাই প্ল্যান 10,000 টাকা আমার জন্য ডেডিকেটেড ওকে 10,000 টাকা ওকে বলি নাই আমি ওদিন ফকিরের বাংলাদেশ আর হচ্ছে আর ও কি জানি কি জানি লুকাইতে পারছে ডেলিভারি ম্যানকে আপসুতি কি হবে জানি চাপমাটার মধ্যে লুকাতে আমার ট্রিক্স তোমরা বলা আপু বলা আমি বলা স্মার্ট না আমি বলা ইররেসপন্সিবল দেখো আমি কত স্মার্ট সো অ্যাকচুয়ালি ইউজ করবে দেখো এই স্মার্টনেস দ্যাট ইজ পুরো চাপা বাজে আচ্ছা তারপর যেটা হইলো আমরা কি করলাম এটা করতে করতে পরে আমরা পরে ও লুকায় রাখছে তো আমি সেদিকে বাসে এসে ফার্স্ট করছি সুতি কথা বলে বলছে আপু ডোন্ট ওয়ারি সেফ জায়গায় আছে আম্মুর চোখে পড়ে না আছে শিওর কারণ আম্মু নির্ঘাত বকা দিবে হ্যাঁ কারণ কুরবানিতে অনেক খরচ খরচ থাকে আম্মু বলে হ্যাঁ তুমি এরপর শপিং করছো বকা দিবে একটা তো আমি বলছি না এটা সেলফ লাভ আমি সুতি বলছি সুতি এটা সেলফ লাভ ধর আমার বোনাস টোনাস পাইছি 10,000 টাকা তো নিজের জন্য শপিং করতেই হয় আমি আর কোনো কিছু কিনি না আই জাস্ট বট মেকআপ তো আমার বেডরুম তো এটাই তো আম্মু বেডরুম পাশে যার জন্য ও হচ্ছে দেখা যায় উইকলি বা টুয়াইস ইন আ মান্থ আসে সো যার জন্য ওইটার পুরো সুযোগটা নেয় আমার ঘরে এসে ও পুরো হামলাটা দেয় আচ্ছা তো সেদিন কি হলো আম্মুকে জানি কি একটা খোঁজার বাহানে আমরা ওই রুমে আম্মুকে বিজি করে রাখছি আমি ওই রুমের আলমারি টালমারি খুলে যাচ্ছে যে অবস্থা তো আমি তাকে বলছি সুতি কে সুতি বের করো এই করে আমার সাথে করে গেটটা লক করছে যেন শব্দ না হয় ওকে আচ্ছা গল্প করতে করতে ইয়ে করি কনসিলারটা দিবি তুই কি দিবে কনসিলার আমি ইয়োলোটা দিব আমি আজকে প্রো কনসিলার দিই হ্যাঁ আমি ইয়োলোটা ইউজ করি কারণ আমার ফাউন্ডেশনটা আজকে ইয়োলোই আমি করছি আচ্ছা তুমি ইয়োলো ধর আমি দিই ন্যাচারাল ওকে আমার জামাই পড়লে খবর আছে আচ্ছা আমার মনে হয় কারো বিয়ের ভিডিও দেখছে ওকে যেটাই হোক আমার সবার বিজয় বিয়ের বিয়ে দেখে এক মেয়ের বিয়ে দিয়ে তার শান্তি হয় না তার আরো বিয়ে বিয়ে দেখেছে আচ্ছা সো এই হচ্ছে আমার কনসিলার ওকে সো এই কনসিলার দিয়ে দিতে বাকি গল্প করে ফেলি ঠিক আছে গুড়ি ওকে ও বাই দ্য ওয়ে শ্রুতি কিন্তু নিক নেম গুড়িয়া আমরা কিন্তু ওকে গুড়ি বলি গুড়িয়া বলি আমার এই গুড়িয়া নামটা আসলে দিয়েছে আমার খালামুনি আমার আম্মুর ইমিডিয়েট বড় যে বোন আমার খালামুনি আমার খালামুনি হচ্ছে নানগঞ্জ থাকে
তারপর যেটা হইলো ওটা যখন আমরা করা স্টার্ট করলাম, তা আমি শ্রুতিকে বললাম প্যাকেজিং খুলো। কপাল কি এমন এক প্যাকেজিং করছে, দুজনের খুলতে কেচি মানে দা বটি সব লাগবে এরকম একটা অবস্থা, খুলতেই পারতেছিলাম না তাড়াহুড়ো করে। তো আমরা মোটামুটি শুনে মোটামুটি সব খুলে ফেলছি, ঠিক ওই সময় আমুরের এন্ট্রি, আমি লাভ দিয়ে উঠছি ভয়ে। শুধু লিটিল শুরু করলো, আমি তো ওখানে চোরের মতো বিহেভ। আমরা বলে ও দুই বোনে মিলে এরকম প্রোডাক্ট টোডাক্ট কসমেটিক্স কিনে আমাকে লুকানোর ইয়ে ধান্দা করছে, দেখছো আল্লাহ ঠিকই বুঝছে। আমার তো নাশার কথা ছিল না রুমে, বাট আমি ঠিকই বুঝতে পারছি যে দুই মেয়ে ওনার আমু কেন জানি আসছিলাম, আমু বলছে আমার কোনো কাজও নেই, কেন ধরে আসতে ইচ্ছে করলো, আমি চলে আসছি। ইমাজিন, তারপর সেদিন ধরা খেলাম এবং ওদিন আম্মু মোটামুটি বুঝতে পারলো, আম্মু ওদিন চেক টেক মারলো যে কত টাকার প্রোডাক্ট। আর যে বকাগুলো খেয়েছি, ওফ বাবা, এটা আসলে ভাষা প্রকাশ করার কিছু না, ভাষায় প্রকাশ তো ডুবে থাক, মানে বকা তো ঈদের আগে দিন চাঁদলাতে দিন আনলিমিটেড। সেই একটা ধুলাই খেলাম দুই বোনে মিলে। তো পরপর থেকে আমরা দুজন একটু শপিং করা একটু স্টপ করছি, স্পেশালি মেকআপ, বিকজ আম্মু আমাদেরকে ধুয়ে ফেলবে প্রত্যেকটা জিনিস। আমরা এখন মানে অ্যাটলিস্ট আমি তো অনেক বড় হয়েছি, স্টিল আমরা আম্মুর বকা খুব হবে। আমি বড় হয়েছি দেখি না থাপ্পড় টাপড় মেরে বসতে পারি, আমরা তাই আমাদের মানে হচ্ছে মান সম্মান বজায় রাখার জন্য আমরা চেষ্টা করি খুব প্যাম্পার করার জন্য, করার জন্য আম্মুর সাথে সচরাচর আমার দেখা যাচ্ছে ওকে মা তুমি যা বলছো তাই, তুমি যেটা মাতৃ জিন্দাবাদ, তুমি যা বলবা সেটাই রাইট। আমরা আমাদেরকে ভুলে যাও, আমাদের কোনো টপিকই এই বাসায় চলে না। সেট, আই এম ডান। আর বাই দ্য ওয়ে আমরা কিন্তু স্লো আরো ইচ্ছা করে করছি তোমার সাথে গল্প করার জন্য। এক্স্যাক্টলি, আমরা চাচ্ছি যে লেটস সি লাইভ স্ট্রিমিং এর মতো করে গল্প করলে কি রকম, যদি এরকম হয় তাহলে আমরা ফেসবুকে লাইভ স্ট্রিমিং এর মাঝে মাঝে ইউটিউব থেকে তোমাদের সাথে গল্প করার জন্য। সো তোমরা বলবা আমাদেরকে আসা উচিত নাকি উচিত, আর প্লিজ পেজে ফলো করো, কারণ পেজে আমরা কিন্তু মোটামুটি অ্যাক্টিভ, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ওখানে জিজ্ঞেস করে। আমরা ইউটিউবের থেকে আমাদের ওখানে সাবস্ক্রাইবার বেশি বেশি, প্লাস ওখানে সবাই আমাদেরকে সাথে কথাও বলে, ভিউ হয়, ভিউ হয়, কথাবার্তা বলে যে আপু আচ্ছা তোমাকে আমাকে কি কি রিকমেন্ড করতে পারো। ইভেন আমার আশেপাশে অনেকেই আমার কাছে পার্সোনালি রিকমেন্ড করেছে অনেক প্রোডাক্ট, আমার এক ফ্রেন্ডই তো রিকমেন্ড করেছে। শ্রুতি একটা ফ্রেন্ড দেখলাম সেদিন বললো টিনেজার মেকআপ করতো, দিন আমরা একদিন টিনেজার মেকআপ করতো ছিলাম তখন, তো এখন হয়তো যে আমরা ঘরটা একবার গুছাতাম সকালবেলা উঠে, সোফার যে কুশন গুলো ছিল সুন্দর করে সেটেড করে আমার আমার বেডরুম এর মধ্যে, তখন তো ও আম্মা বসতে তখন ঘুমাতো, বাট আমি তখনও আমি তখন সেপারেট রুমে ছিলাম এবং আমার মনে আছে আমি আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে একটু আমি জাস্ট চলে আসতাম, আমি চলে আসতাম বাবা পিছন দিয়ে যাইতো, আমি যেন ওকে দেখতে না পাই, কীভাবে জানি লুকায় জানি চলে যেত, গিয়ে আমার পিঠ পিছিয়ে গিয়ে সবগুলো ইয়ের সোফার কুশনগুলো নিচে ফেলা দিত, বিছানার চাদরটা ধরে চেয়ে হিচকাটা টান দিত, দিয়ে তারপর যখন আমি ঢুকতাম তখন তোর একটা হাসি দিয়ে চলে আসতাম। ইয়া তো ছোটকাল থেকে দুষ্ট ছিল, এখনো দুষ্ট। ওকে, সো ভালো লাগে বুঝছো সবাইকে ইয়া ডিস্টার্ব করতে, আমার খুব ভালো লাগে ডিস্টার্ব করতে ওর কিছু প্যাম্পার খাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে যে থ্যাঙ্ক গড আমাকে বাসার সবাই প্রায়োরিটি তো দেয়। তুমি বরাবরই প্রায়োরিটি পাইছো, আর বেশি প্রায়োরিটি চাও না বুঝছো, আমি বাসার যে আপু এ কথা বলো না, লকডাউনে যে পরিমাণে প্রায়োরিটি আমি পেয়েছি, সরি আমি প্রায়োরিটি বলি না, আমি আসলে প্রায়োরিটি বলি, রিজন হচ্ছে আমি এই মানে এই কথাটাকে আমি একটু দুষ্ট ভাষায় বলি পাউরুটি, এটা হচ্ছে ওর কথা, ওর ওর হিসেবে হচ্ছে যে কোনো বাসায় বিচে ঘুরে ফিরে সব ওর কাছে চলে আসে, সেই জন্য ওটা নাম দিয়েছে সবাই ওখানে প্রায়োরিটি দেয় দেখে আমি পাউরুটি বলি, আমাকে হচ্ছে তোমরা হচ্ছে সবাই সবসময় এরকম করো, এখানে আমি আমাকে ছাড়া তোমরা কোনো
ডিসকাশনই চলতে চলে না, ঘুরে ফিরে আমার কাছে, ঘুরে ফিরে আমার কাছে। সেই জন্য ওর নাম দিয়েছে পাউরুটি। কদিন আগে আমি মিম বানানো ট্রাই করেছিলাম, বাট ওটা সাকসেসফুল ছিল। একদিন আমি হচ্ছে একটা মিম বানিয়েছিলাম যে আম্মু পাউরুটিকে কেন পাউরুটি বলা হয়। তখন আম্মু বলেছে কেন, আমি উত্তর দিয়েছি কারণ পাউরুটিকে পা দিয়ে মোতে মোতে বানানো হয়েছে পাউরুটি বলে। আম্মু লিটারালি মানে আমি এখানে মিমে যে ওয়ার্ডটা ছিল সেটা ছিল সাবাস, বাট অ্যাকচুয়াল লাইফে আম্মু আমাদের কি হয়ে থাকে। So now time for setting spray. Not setting spray, setting powder. Setting spray. Okay, so Shruti, Anuji's face is closer. So what I can do to yellow tone, I want to check to white, right? Hmm. I want to tan, but white also. Okay. So it's fine. What does it feel perfect? Exactly. Can I setting powder dekhi? আমাকে না আমার দেখি কি আমার ভিডিও গুলাতে আমাকে অনেক মানে হোয়াইট লাগে, বাট অ্যাকচুয়ালি আমি তো হোয়াইট মেকআপ করি না। এক্স্যাক্টলি ইয়েলো মেকআপ করি। আমার সানলাইট এর কারণে আমাকে এরকম মনে হয়। ওকে, নাও উই আর গোইং টু ইউজ টেকনিক কালার কারেক্টিং যেটা পুরো ইয়েলো, পুরো ইয়েলো। আমি ওইটাই দিব, আমি আর বাড়তি কিছু দিব, বাট এটা বেস্ট, লিটারালি বেস্ট। নাও সো এটা কোথায় র‍্যাপ করব? আই থিঙ্ক আমি সব ব্রাশ ফালাই দিচ্ছি কেন। ওর কাছে মনে হয় ও যে যে প্রোডাক্ট গুলো অলরেডি কমফোর্টেবল ওখান থেকে মুভ করতে চাচ্ছি না। তো তোমরা কেউ মনে করো না যে আমি সবসময় একই প্রোডাক্ট ইউজ করি কেন। ওর কাছে অনেক অপশন থাকে, বাট আমি কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। আর হচ্ছে আমার কাছে মনে হয় না যে আপুর প্রোডাক্ট গুলো ইউজ করে বাই চান্স যদি এরকম হয় আমি ওটা ইউজ করতে না পারলাম চাই না ওটা ওয়েস্ট করতে। সো দুই পাঁচ দিক থেকে আমার চিন্তা করে আমি করি। থ্যাংক ইউ, আমি এমনিতে খুশিতে থাকি বলছি, বিকজ আমি অনেক বুঝে শুনে করি। আমি অনেক আসলে আমি কিডো, ইয়েস আই এম কনফার্ম আমি অনেক কিডো, বাট কিছু কিছু জিনিসে আমি একটু কম্প্রোমাইজ করাটা পছন্দ করি না। আমি কেউ ওয়েস্টেজ করলাম সেটাও পছন্দ করি না, এটা স্পেশালি আমার ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রে হোক। কারণ ও মেকআপ করে ফ্রিকুয়েন্টলি, আমার করা হয় অকেশনে অকেশনে। সো আমি আমার কমফোর্ট জোন থেকে বের হই না, আর ইচ্ছা করে আমি হচ্ছে হাইলাইট প্রোডাক্টগুলো আমি কম ইউজ করার চেষ্টা করি। যদি সবাই দুটো অপশন দেখতে পারে আমি যেসব ফাউন্ডেশন ইউজ করি অনেকে ফাউন্ডেশন ছয় মাস লাগিয়ে ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দিয়ে 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 কিনে। আই এম শিওর আমার ফ্রেন্ডসের কত মধ্যে এটা কিনে। তারা সেলের অপেক্ষা থাকে। সো আমি তাদের জন্য ইচ্ছা করে চেষ্টা করি একটু হলো আমি মানে আমরা সবাই সেলের জন্য ওয়েট করি, আমিও করি, বাট দেখা গেছে আমি যে হুজুকে মাতাল মাঝে মাঝে দেখা যায় যে থাকে না। আমার যখন খুব একটা জিনিস খুব একটা আমি ব্যাডলি চাই তখন যখন এটা না আসে আমি তখন দাম দিয়ে কিনে করি। আর আমার হচ্ছে বছরে একবার বা দুইবার, আমার আসলে দুইবারই বছর, কারণ একটা হচ্ছে ভাইয়াকে দিয়ে কিনেছি, একটা তোমার ওর গিফট দেওয়ার মানুষ এই তিনজনই ওর মানে আমাদের দুজনের, বাট দিস ইজ হার নেমস লাইক ও আমার আমার তো পাঁচটা খালামণি, আমিও চার নম্বর। সো ও বড় খালামণিকে বড় মা বলে, মেজো খালামণিকে মেজো মা বলে, সেজো খালামণিকে ফুল মা বলে। এর রিজাল্ট হচ্ছে ওই খালামণি অনেক অনেক সুন্দর। আমার যে পুরো ফ্যামিলি সার্ভে করলে যদি সবচেয়ে সুন্দরী কাউকে বলা হয় দ্যাটস আর ফুল মা। তো ওকে ওই খালামণিকে আমার শ্রুতি হচ্ছে ফুল মা বলে, আমার আম্মুকে মানে আমাদের আম্মুকে তো আম্মুই বলে, আম্মু বা মামুনি বলে। আর হচ্ছে সুইজারল্যান্ডের খালামণিকে বলে হচ্ছে শান্তমা, শান্তমা, বিকজ সে সবচেয়ে শান্ত। ওকে,
আর সবার লাস্ট হচ্ছে আমাদের ছোট কালামণি, যার ব্রাইডাল মেকআপ আমরা করেছি। ইভেন তাদের লাইভ যারা লাইভ যারা আমাদের অন আমাদের ফেসবুক যে ক্লদিং পেজটা আছে, আই এম দ্য লিটল বিউটি, সো আই এম দ্য লিটল বিউটি, তোমরা যারা লাইক ফলো করো তোমরা অলরেডি জানো, তো ওটাতে যে আসলে লাইভ লাইভ ব্রডকাস্টিং এ যে মডেলটা আসে সে আসলে মডেল না, সে হচ্ছে আমাদের ছোট খালামণি। উই আর লাইক ফ্রেন্ডস, আমার সাথে তোমার খালামণির এজ ডিফারেন্স খুবই কম। তো দেখা যায় ওই খালামণিকে ও ডাকে আমুজি বলে, সো এরকম ওর জন্য সব খালামণির ডিফারেন্ট 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 নাম আছে। আর আমি চেষ্টা করি এটা মেইনটেইন করার জন্য। এক্স্যাক্টলি, বিকজ ও অনেক প্যাম্পার্ড হয় খালামণিদের কাছ থেকে। বিকজ আমি মনে করি, আমি মনে করি আমি সবার থেকে অনেক ইউনিক, বিকজ আমার আমারও পর দুটো কাজিন আছে, তারা আই থিঙ্ক এত আদর করে কেউ ডাকতে পারে না, যে ডাকে না, এই জন্য আদর বেশি পায়, আমি আদর বেশি পাই। সামটাইমস ইট ম্যাটার্স, ট্রু। আর অ্যাকচুয়ালি আমরা দুই বোন সবার অনেক আদরের, অ্যাকচুয়ালি ফ্যামিলিতে দেখা যায় আমাদের ফ্যামিলিটা খুব বড় না, আবার খুব ছোটও না, বাট আমরা দুই দুই বোন খুবই আদরের। আমি বরাবরই খুব আদরের ছিলাম এবং আমার কন্টিনিউশনের শ্রুতিও আদরের, এবং আমি ওই জায়গাটা মেনটেন করছে। এক্স্যাক্টলি, ও খুব আদরের সবার। আমি চেষ্টা করি হচ্ছে আমি আমি যখনই যাই আমাদের খালামণিদের কাছে, তাদের কাছে যদি এটা ফিল না হয় যে আমি হচ্ছে একটু দূরে দূরে থাকি, এই সেই বেবি না, আমি যে একদম সবার গায়ে যে বলি বড় মা, মেসু মা কেমন আছো, মানে আমি সবাইকে উইনলি জিজ্ঞেস করি, এটা আমার একটা হ্যাবিট, আমি এটা করার চেষ্টা করি, আর সবাই করি, ওই আদরটা ওই প্যাম্পারিংটা নেওয়ার একটা কোয়ালিটি থাকে, সো ওই কোয়ালিটিটা আমাদের দুই বোনেরই আছে, এবং শ্রুতি একটু সাম একজন বেশি আছে, বিকজ আমি অনেক কিউটি বাসার ছোট। ওকে, সো সেট এক্সপ্রেস শেষ, ফুল বেস শেষ। ইভেন আমার নামটা, ইভেন আপুর নামটাও দিয়েছে, আই থিঙ্ক আপুর নামটা দিয়েছে হচ্ছে ফুল মা, আমারটা দিয়েছে আম্মুজি। এক্স্যাক্টলি, আমাদের নামও নাম আমাদের খালামণি খালামণি করেছে, আমাদের বাবা মাদের কোনো ভূমিকা নাই আমাদের নামে ক্ষেত্রে। And I think our that is the reason I think they took very cute names for us. We both love our names. Even our school e madam na majhe ma'am chilo class 9 e, she ma'am boleche je amader naam bolo onek sundor naam, even জিজ্ঞেস করেছিল নাম গুলা কে রেখেছে, কারণ এত ইউনিক নেম সহজে কেউ রাখে না। আর আমাদের হ্যাঁ হিউমানোয়েড ফাংশন দেখা করেছিল না, তখন ম্যাম বলেছে তোমাদের দুজনের নাম কিন্তু ব্যাকরণ থেকে না, তুমি জানো? হ্যাঁ জানি, আমাদের দুজনের ব্যাকরণ থেকে না, তোমাদের দুজনের নামটা এত সুন্দর করে নেওয়া হয়েছে, সূচনা আর সূচনার সাথে মিলিয়ে হচ্ছে শ্রুতি রাখা হয়েছে এস এস দিয়ে। সো ইউ নো আমাদের এটা হচ্ছে কথা, খালামণি 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 ছোটখান থেকে আমি আদর করতো, তাই আই থিঙ্ক আমাদের নাম দুটা একটু। আর আমরা বলে দিই আমরা হচ্ছে দাদু ভিত্তিক না, আমরা নানু ভিত্তিক। অ্যাকচুয়ালি আমরা অনেক মানুষ, আমরা অনেকই দাদা বাড়ি নানা বাড়ির থেকে, দাদু বাড়ির থেকে বেশি নানু বাড়ির প্রতি আমাদের ফন থাকে বেশি, আমরা ওরকম দেখা যায় আমার বিয়ের ভিডিওতে। ইউ ক্যান সি অনলি মাই দাদু বাড়ি, নানু বাড়ির মানুষজন, দাদু বাড়ির মানুষজন কেউ নেই, খুবই লিমিটেড। যদি লিঙ্ক আমার কাছ থেকে 100 জনের মধ্যে 100 জন আমার কাছে যদি কমেন্ট করে ভিডিওর পর যে সূচনা করবি লিঙ্ক দাও, তাহলে আমি দিব, এর আগে আমি দিব না। এক্স্যাক্টলি। ওকে, আমি কিন্তু ডাস্ট অফ করে ফেলছি আমার পাউডার, না আমি পাউডারটা অনেক আস্তে আস্তে, তুমি অনেক স্লো। এই রিজন হচ্ছে আমি আমার প্রত্যেকটা জিনিস যথেষ্ট সম্ভব পারফেক্ট করার চেষ্টা করি, কারণ আমিও করি, ডাজন্ট মিন সি দেখো আমাদের দুজনের, আই থিঙ্ক আমার ব্রাশটা ম্যাটার করতেছে আমার জন্য, প্লিজ ক্যান ইউ গিভ মি দ্যাট। ওকে, এক্স্যাক্টলি, আই থিঙ্ক একটা জিনিস আই থিঙ্ক আমাদের সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে, সি তোমার ফেস কিন্তু ড্রাই, তুমি কিন্তু অয়েলি, সরি অয়েলি, তুমি কিন্তু একটু ড্রাই বেস মেকআপ করছো, দেখো তোমার মেকআপ কিন্তু আছে ওভারঅল ড্রাই লাগছে, ম্যাট লাগছে। এন্ড ইফ ইউ ক্যান সি মি, আমার ফেস হচ্ছে ড্রাই এবং আমার ফেস কিন্তু কোনো শিমার টিমার কিছুই দেওয়া নাই, আমার ফেস কিন্তু অলরেডি কিন্তু একটু শাইন দিচ্ছে। সো দিস ইজ আ সার্টেন লাইক ভেরিয়েশন ইউ ক্যান সি ইন আওয়ার চ্যানেল, যে দুই বোনের স্কিন টাইপ দুই রকম, সো অয়েল বেস মেকআপ কিভাবে করতে হয় বেসটা, আর লাইট বেস যাদের ড্রাই স্কিন হয় তাদের মেকআপটা কিভাবে করতে হয়। সো আমি যেহেতু ফার্সালি প্রোডাক্ট ইউজ করেছি, প্রচুর ময়েশ্চারাইজার ইউজ করেছি, প্রচুর ফেস মিস্ট ইউজ করেছি, সো দ্যাট ইজ দ্য রিজন আমার ফেসটা খুব জুসি এবং হাইড্রেটিং লাগতেছে। আর শ্রুতি কিন্তু টোটালি আদার ওয়ে, ও ওর ফেসটাকে ময়েশ্চারাইজার, বেসিক ময়েশ্চারাইজারও দিয়েছে, বাট যেহেতু ওর অয়েল কন্ট্রোলটা ওর মেইন ফোকাস, তো এটাকে কন্ট্রোল করার জন্য যা করা ও এক্স্যাক্টলি তাই করতেছে। সি সার্টেন ডিফারেন্স ইউ ক্যান সি ইন আওয়ার চ্যানেল, আই থিঙ্ক এই জিনিসটা সব চ্যানেলে ভ্যারাইটি পাওয়া যায় না, কারণ একই স্কিন, অফকোর্স একটা সাবস্ক্রাইবারের তো দুই রকম স্কিন থাকবে না, বাট আমাদের চ্যানেলে যেহেতু আমরা দুইজন, সো উই ক্যান শো ইউ দ্য ভেরিয়েশন দ্যাট লাইক ইটস রিকোয়ার্ড। আর তোমরা চাইলে অবশ্যই আমাদেরকে মেনশন করে বলতে পারো যে কার কাছ থেকে তোমরা কোন ভিডিও চাচ্ছ, এই জিনিসটা আমরা এখন থেকে স্টার্ট করার ফেলেছি যে আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে কোথায়।
ওকে সো আই থিঙ্ক আমি আমার মুভ করবো, আমি ট্রান্সলেশন পাউডার ইউজ করবো অবশ্যই, ট্রান্সলেশন না সরি ফেস পাউডার, আমি আমার বিউটি পাঞ্চটা ফেলে দিয়েছি বাট আই ডোন্ট নিড দ্য বিউটি পাঞ্চ। ওকে সো আমি ইউজ করবো হচ্ছে ফিট মি, ওকে এটা হচ্ছে আমার শেড হচ্ছে 230। আমি হচ্ছে এখন ব্রঞ্জিং করবো এটা দিয়ে, এটা হচ্ছে টেকনিকের ম্যাট মেগা ব্রঞ্জার। সো আমার মেকআপটা যেহেতু ব্রাউন আর পিচ পিস, সো আমি আসলে কোন কালারটা দিয়ে করলে ভালো লাগবে, আমি একটু লাইট কালার দিয়ে করি, এই এই দুটো কালার কম্বিনেশন দিয়ে করি, ঠিক আছে। সো লেটস ডু সি, আমরা আজকে না আমাদের কন্ট্রোলিং ব্রাশ নেই, বাট ইটস ফাইন, উই ক্যান ডু ইট উইথ দিস ব্রাশ, আমরা হচ্ছে প্রো বুঝছো, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় ব্রাশ কি বলে আমাদের নট নেসেসারি সব ব্রাশ সব দরকার হয় না, আমরা এই কারণে অনেক সময় কি করি অনেক ব্রাশ রেখে দিই, আমাদের ম্যাক্সিমাম ব্রাশ আমরা রেখে দিচ্ছি, যেটা না পারতে কি না সেটা আমরা নিচ্ছি। সো কন্ট্রোলিং এর ফরম্যাট সব আমরা জানি, কান থেকে লিপের এই পর্যন্ত, ওকে সো 2-3 টাইমস, হার্শ লাইন দরকার নাই, সফট হাতে। আমরা অনেক হার্শ করি বাট আমি তোমাদেরকে বলে দিই, আমি কন্ট্রোল যদি করেও থাকি আমি কিন্তু চেষ্টা করি আমারটা হচ্ছে ব্লেন্ড করে ফেলার, ঠিক আছে। এক্স্যাক্টলি, আমি কিন্তু প্রচন্ড ব্লেন্ডিং করি, যেটা আসলে আমরা দুজন হেলথ ওয়াইজ কিন্তু সিমিলার টাইপেরই, বাট ব্যাপার হচ্ছে যার জন্য আমাদের সিস্টার লুকস অ্যালাইক, ওকে, বাট ফ্যাক্ট হচ্ছে আমার ফেসে আই থিঙ্ক আমার ফেস একটু লেস চাবি ইন কম্পেয়ার টু ওর, সো ওর বেশি কন্ট্রোল করতে হয় আমার একটু কম করলেও চলে, হ্যাঁ, বাট আমরা কিন্তু আমাদের ব্লেন্ডিংটা মেকশার করি যে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হয়, যার কারণে আমার হচ্ছে এখানে একটা ভাঁজ পড়ে জাস্ট বিকজ অফ সুন্দর কন্ট্রোল করার জন্য। আর আমি যদি তোমার চাও আমি কন্ট্রোলের জন্য আলাদা একটা ভিডিও করতে পারি, যারা আমার মতো মোটা আর যারা আমাদের মতো চাবি রাউন্ড ফেস, ইটস অল অ্যাবাউট হাউ ইউ আর ডুইং দ্য মেকআপ। কিছু কিছু টিপস থাকে আমাদের স্কিন টাইপ, আমাদের কিম কার্ডাশিয়ান তারপর কাইলি জেনার এদের মেকআপের কিন্তু মেইন পার্ট হচ্ছে এদের স্কিন শেপিং আর কিছুই না, কারণ ওদের ওদের ম্যাক্সিমাম হচ্ছে ওরা অনেক শেপিং করে, এক্স্যাক্টলি, ওরা প্রচুর সুন্দর করে ওরা কন্ট্রোলে নিয়ে যায়। আমার কাছে কাইলিকে মনে হয় কি ও উইদাউট মেকআপ অনেক বেশি কিউট, আর উইথ মেকআপ বাট ও অ্যাকচুয়ালি কিন্তু মেকআপ ও কিন্তু কিউট হতে চায় না, ও কিন্তু ম্যাচিওর ম্যাচিওর লোক আছে, সো ওর এজ কম দেখে ও চায় ওর এজ থেকে যেন ওকে বেশি লাগে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে ওকে অনেক কিডো লাগে, আই থিঙ্ক ওর অনেক এজও অনেক কম, ওর অনেক এজও কম, অফকোর্স তোমার চেয়ে কম, হ্যাঁ আমার তোমার চেয়ে বেশি, বাট হচ্ছে আমার থেকে কম কি হবে, তোমার চেয়ে বেশি, তোমার থেকে অনেক বেশি, অনেক না, ও 22 so you are 17 so exactly ব্যাপার হচ্ছে তোমার 4-5 বছরের হতে পারে বড়, বাট ফ্যাক্ট হচ্ছে তারপর এক জেনারেশন, কারণ এখন জেনারেশন ধরা হয় 3 বছর 3 বছর গ্যাপ, এক্স্যাক্টলি 3 বছর একটা জেনারেশন হয়ে যায়। ওকে সো আমি এখন আমার শেষ, তুমি এখন আমার ব্রাশ নিয়ে, আমি তোমার ব্রাশ নিয়ে, ওকে সো আমি আমার দেখো একই বলে ভালোবাসে, আমরা একই ব্রাশ দিয়ে সব করতে পারি, এক্স্যাক্টলি, what is it, ওকে সো এখন আমার অনেকে অনেক বন্ধুদের মধ্যে এই জিনিসটা থাকে, আই থিংক আমার নিজেই দেখা যে তুমি আমার ব্রাশ ধরেছো কেন, কেন তোমার ব্রাশ আমি কিনে দিয়েছি তুমি ওই ব্রাশ, সি উই হ্যাভ টু, ফর এক্সাম্পল এখানে দেখো দুইটা আছে, একটা সুস্টিকটা পিঙ্ক আর একটা ব্ল্যাক, বাট স্টিল উই শেয়ার, অনেক সময় এরকম হয় আপুর কোনো ব্রাশ হচ্ছে নোংরা থাকে তখন আপু আমার ব্রাশটা পিক করতে পারে, উই হ্যাভ দ্যাট অপশন, তুমি চাইলে ইউজ করতে পারো, আর অনেক সময় এরকম হয় আমি উইলিংলি দিই আপু তুমি তোমার ব্রাশগুলো ময়লা তুমি আমার ব্রাশগুলো নিয়ে নাও, সো এটা তো বলে ভালোবাসা, আমার কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে আমি কিন্তু পুরো আমার দাগটা ঢেকে ফেলছি, বাট না, আমার কিছু কিছু দাগ, এখানে একটা দাগ আছে, এখানে দাগ আছে, এই দাগটা দেখা যাচ্ছে, এই রিজন হচ্ছে নো মেকআপ লোকটা, সব তো তুমি কভার করতে পারবা না, একটু মিডিয়াম কভারেজ রাখো তাহলে না সুন্দর লাগবে। ওকে সো আমি আমার ট্রান্সলেশন কালার হিসেবে আমি আমার শেডিং এ চলে, ওকে আইজে চলে যাই, সো এই এলে গার্ল এর আইল্যান্ড হটি আইল্যান্ড সরি আইল্যান্ড হটি এটার যে ব্লাশের প্যালেটটা এটা ইউজ করবো, সো ইউ ক্যান সি হিয়ার, যদি এটার অবস্থা আমি বরবাদ করে ফেলছি, এটা শ্রুতি সামওয়্যারটা ম্যানেজ করছে ঠিকঠাক করছে, এই দুটো কালার কোরাল বেস, শ্রুতি ক্যান ইউজ দিস টু, আর এই দুটো কালার একটু পিচ বেস, সো আই উইল ইউজ দিস টু, এবং আমি ব্রাউনও ইউজ করবো, সো
I will start with this, okay? It is a matte color. So, I will set the translucent color. Okay, so this is the peach color. Let's see, if I'm going to have a little brown touch on the top. I'm going to pull it and get to Jotuko Shambhop. I'm going to match what you're talking about. I'm harsh coaching. I'm going to try to put the overall blush, but most significant part of the most heavy peach. Let's see. I'm going to show you contour, contour, shop, but that means it will put on. I love peach. Peach হচ্ছে আমাদের স্কুলে একটা ম্যাম আছে অনেক সুন্দর হুমারা ম্যামের মতো আই থিং হুমারা ম্যাম যদি ভিডিও কোনোদিন দেখে ম্যাম বলো আমি এত ম্যামের নাম নিয়েছি তো একটা ম্যাম আছে আমাদের স্কুলে ওই ম্যামের পিচ অনেক ফেভারিট তো একবার এরকম হয়েছে ম্যামের জন্য আমরা আই থিং ওই বাকি স্টুডেন্ট বলবো না আমার কিছু কিছু ফ্রেন্ডরা অ্যাসেম্বলি বাঙ্ক করেছিল শুধুমাত্র ম্যামের জন্য একটা কেক আনার জন্য চিন্তা করো আমরা ম্যাম দেখে কত ভালোবাসি আমার ক্লাসের সবাই আমার ম্যাম দেখে অনেক ভালোবাসি কারণ আমাদের আমরা গার্লস স্কুল তো যার কারণে আমরা ম্যামদেরকে অনেক বেশি ভালোবাসি আমাদের স্কুলের ম্যাডামরা অনেক মানে বাসায় হোমলি ফিলিং হোমলি ফিলিং আসে এবং অনেক প্যাম্পারিংও করে তার অনেক কনসার্ন বাচ্চাদের নিয়ে আই থিঙ্ক আপু তো যখন গিয়েছে তখন বলছে আল্লাহ তোমার স্কুলের ম্যামরা কত প্যাম্পারিং প্যাম্পারিং করছে অনেক ভালো সত্যি অনেক ভালো সি এটা না কালারটা না খুব একটা ইয়ে না পিগমেন্টেড না এটা একটু একটু লাইটিশ একটা পিচ অ্যাকচুয়ালি নো মেকআপ লুকের জন্য এটা পারফেক্ট না না সো আই থিঙ্ক আমি এখান থেকে স্টার্ট করি আমি হচ্ছে আমার ব্লাশ প্যালেটেই আছে আমি এটা দিয়ে একটা লাস্ট মানে একটা ক্রিজ করে নিব তারপর আমি ওই প্যালেটে যাচ্ছি বিকজ ওই প্যালেটে যত পিচ কালার আছে সবগুলো একটু শিমারি পেয়েছে তুমি পিচ নিচ্ছ না তুমি তো কোড়ালে আসছো কোড়ালে সরি কোড়াল কোড়াল পিচ আমি নিছি এক্সকিউজ মি এই দুটো পিচ আর এই দুটো হচ্ছে কোড়াল কোড়াল সরি 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 ওকে সো আমি যখন এখন এটা দিয়ে আমি হচ্ছে আমার ট্রানজিশন কালার হিসেবে আমি এই পিচটা ইউজ করলাম এখন আমি যেটুকু ওই শিমারি কালারটাকে আমার চোখের লিপটাতে দিব ওকে এটা শিমারি পিচ এটা আমি হাত দিয়ে দিই এটা কিন্তু খুব একটা ডার্ক শিমারি না লাইটিশ একটা সিলভারি একটা গ্লো দিচ্ছে নো মেকআপ লুক আই থিঙ্ক এরকমই হয় আমাদের মতো অনেক ইউটিউবার আছে যারা ফ্রেন্ড বা তারা ফ্রেন্ড নিয়ে করে আমরা বোন হয়ে করছি এরকম গল্প ওকে আই'ম ডান এখন আমি যেহেতু আমার মোটামুটি চোখ শেষ এখন আমি যেহেতু আমার আউটার কর্নারটাকে একটু লাইট ব্রাউন করবো ওকে সো এই লাইট ব্রাউন করার জন্য আমি না আর বাকি কোনো শেড নিব না আমি আমার যে ব্রঞ্জার প্যালেটটা আছে এই ব্রঞ্জারের সবচেয়ে ডার্ক যে ব্রাউনটা সেই ব্রাউনটা দিয়ে আমি হচ্ছে চোখের সাইডটাকে একটু শেপ দিব আচ্ছা আমি তোমাদেরকে বলি আমি কোরাল ইউজ করার রিজন কি এক হচ্ছে আমার চোখে ডার্ক সার্কেল আমি তোমাদেরকে বলে দিই যারা হচ্ছে চোখে ডার্ক সার্কেল আছে তারা যদি কোরাল শেডটা ইউজ করে তাহলে চোখে ডার্ক সার্কেলটা অনেকখানি মাইনাস হবে এবং এটা অনেক অ্যাওয়েক লাগবে মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো এক্স্যাক্টলি খুব ফ্রেশ এন্ড ফিল হবে সে আমি জাস্ট আমার চোখের জাস্ট আউটার কর্নারটা দিয়ে একটু করে একটু জাস্ট আই থিঙ্ক আজকে আমাদের সাবস্ক্রাইবার অনেক টিপস পাচ্ছে এক্স্যাক্টলি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব প্লিজ তোমরা সাবস্ক্রাইব করার সময় অনেক কিপ আমি করো আমার সাথে মানে আমাদের সাথে কেন আমার বলি সি দেখো আমি কিন্তু জাস্ট জাস্ট আউটার কর্নারটাতে লাইট জাস্ট যে ব্রাউন কালারটা হালকা করে একটু দিয়ে নিলাম দ্যাটস ইট আর কিছু দিব না আমরা এতেই অনেক কম সময় ভালো একটা সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি না খুব যতটুকু আমরা এক্সপেক্ট করিনি বাট ইনশাল্লাহ আরও হবে
যদি তোমরা আমাদেরকে ভালো করে সাপোর্ট করো তাহলে আই থিঙ্ক তোমার শেষ হয়েছে। ইয়া অলমোস্ট, আমার আইব্রো করিনি লিটারালি। আর তুমি দেখতে পাচ্ছ আপুর আইব্রো কিন্তু আমার থেকে অনেক বেশি হেভি বা হ্যাঁ হেভি ঠিক। এর রিজন হচ্ছে আপুর সত্যিকারের আইব্রো গ্রোথ অনেক ভালো, ইভেন আপুর নেল গ্রোথ অনেক। এটা না তোমার যখন সার্টেন সর্ট অফ ম্যাচিউরিটি অর এজ, তুমি একটা এজের সময় পরে তোমারও হয়ে যাবে, নাথিং টু ওয়ারি, চিল বেবি চিল। আমি যে কি কষ্ট পাই না, তোমার এটা লাগবে অবভিয়াসলি। ওকে সো আমার আইশ্যাড দাও শেষ, আমি এখন তোমাদেরকে নর্মাল লুক নিয়ে দেখাতে আসি। এটা হচ্ছে ফার্স্ট ইউজ করবো এটা, এটা একটু শিমারি বেস তাই আমি একটু এখানে দিচ্ছি। আমি একটু বেকিং করে নিলাম, তুমি পিঙ্কের মধ্যে ব্রাউন করছো না? আপু এইটার প্রাইস কত ছিল? এটা তোমার যারা আপু ইউএসএ থেকে পাঠিয়েছিল। আর জন্য আমি না একটা আমার একটা গুড হ্যাবিট বলো না যাই বলো, আমি হচ্ছে আপুর ফ্রেন্ডদের সাথে আমি অনেক বেশি ফ্র্যাঙ্কলি, এবং তাদের সাথে এরকমও হয় আমি ঘুরতে চলে যাই। এক্স্যাক্টলি, ও আমার ফ্রেন্ডরা ওরও বান্ধবী হয়ে যায়। আমি কিন্তু অনেক ছোট, এতই প্যাম্পার করে আর এতই আদর করে সবাই, ওরা ওরে ছাড়া কি কোথাও বাইরে হবে না। আইস তুমি নিয়ে চলো, চলো চলো চলো। যখন যারা আপু চলে যাচ্ছিল এর আগে আমরা হচ্ছে যারার সাথে তো আমরা কত জায়গায় গেছি, যারা তুমি আমি আমরা সব জায়গায় কত জায়গায় গেছি আমরা হচ্ছে 2015 আমরা হচ্ছে ভ্যালেন্টাইন আমরা হচ্ছে এক্স্যাক্টলি। ইমাজিন আমরা ভ্যালেন্টাইন ডে আমরা বোন আর ইয়ের সাথে, আমার কোনো ভ্যালেন্টাইন ছিল না আসলে, এর জন্য আমাদের কপাল ধিক্কার আগে বিয়ে শাদী করে ফেলেন। ওকে সেকেন্ড আমি ইউজ করছি এটা, সরি ওকে নো আমি ইউজ করছি এটা। ওকে তুমি এখন করতে পারো, আমি আইব্রোস্টা করে ফেলি করে ফেলো, একটু শিমারি ঠিক আছে। এটা আমি একটু এই পাশে দিয়ে দিচ্ছি যেখানে আমার একটু ডার্ক বেশি, আমার এই সাইডে একটু ডার্ক বেশি, তাই আমি ও জায়গায় দিচ্ছি জানি হচ্ছে শিমারি দেওয়ার কারণে আমার এটা মাইনাস করে যাবে। ওকে সো নাও আই উইল মুভ টু মাই আইব্রোজ, সো আইব্রোজ এর জন্য আমি এই ব্রাশটা নিয়ে নিলাম, পারফেক্ট। সো একটু ব্রাশ করে নিই, একটু ডাস্ট অফ করে নিই, আমার আইব্রোজের শেপটা ভালো না ঠিক, আমার আবার আইব্রোজের শেপ ভালো, আমার মানে দুর্গা করতে হয় না মাশাল্লাহ, আমার শেপটা খুব ভালো। বাট আপুর প্রতি 2-3 মাস পর আইব্রো করতে হয়, 2 মাস 2 সপ্তাহ সরি, সো পেইনফুল। আপু বলে বাবা ছেড়ে দে আমাকে, ছেড়ে দাও না। আমি আমি আমার একটা কমন ডায়লগ আছে, যখন আমি অনেক ব্যথা পেতাম তখন আমি হাড়টাকে ধরে বলি কি আলিজুয়াল আলিজুয়াল। আবার আমার নানু বলে, নানু যেরকম নানুর কমন ডায়লগ, আহ ও বাবা বাবা দুঃখ পাই দুঃখ পাই। এক্স্যাক্টলি, তা আমি ওইটা শিখছি বাট বাংলা ভার্সনে, আমি ইংলিশ ভার্সনে বলি। সো আমি আমি আইব্রোসটা এখন এটা দিয়ে হচ্ছে লিখে আল্লাহ বাসায় রাখো তোমার নানুকে, এটাই। সো ফকির ইয়ারের এই বাসায় রাখুক না, আল্লাহ তাকে পিস মেসেজ দিছে। এক্স্যাক্টলি, সো এটা দিয়ে হচ্ছে একটু যে ডার্ক ব্রাউন কালারটা, এটা দিয়ে আমার আইব্রোজটাকে আমি একটু ড্র করে নিই, লেটস সি হাউ ডাজ ইট ওয়ার্ক। আমি কিন্তু ইনার কর্নারে হালকা করে দিয়ে নিয়েছি, এটা সুন্দর লাগে। আমি আর কিছু দিয়ে না দিই, আমি ইচ্ছে মতো হাইলাইট দিই। ওকে সো আমি আজকে একটা জিনিস রিভিল করে দিই, আমার দুর্বলতা হচ্ছে লিপস্টিক। কোনো সাবস্ক্রাইবার আল্লাহ আল্লাহ যদি চাহে, তোমরা যদি চাহো তাহলে আমার যদি সাবস্ক্রাইবার বেড়ে যায়, কেউ যদি আমাকে গিফট দেয় প্লিজ আমাকে লিপস্টিক গিফট করো, আই লাভ লিপস্টিক ম্যান। ও কাপ গিফট দিলে লিপস্টিকই দিবে, লিপস্টিকই দিবে। আর আমি যদি গিভ অ্যাওয়েও করি আমি লিপস্টিকই দিব, কারণ আমার লিপস্টিকের সময় অনেক বেশি, আমাদের বাসায় অনেক বেশি। আমিও খুব লিপস্টিক পারসন, লিপস্টিক আর মাসকারা আই অ্যাম গো টু এভরিওয়্যার, আমার তেমন কিছু লাগে না।
But makeup, that kind of full on makeup, I think I'm so obsessed with highlighter. Hai na? Guri? Yeah. I'm so highlighter obsessed. Especially, Ofra highlighter, dekhle ta amar matha nashto hoye jay. I can't resist myself. Ofra tao kineche, etao kintu mysterious jinish. Apa bage kore lukiye niye aschilo. আর এই চোর সবসময় ব্যাগের মধ্যে ছানা দেয়, এ হচ্ছে দেখে নতুন আমি কি আনছি। যেমন ফর এক্সাম্পল আজকেও আজকে আমি বাড়ি থেকে আসছি, আমার বান্ধবীর বাসায় আমি ডেলিভারি নিয়েছি। বিকজ বাসায় যদি আমি বলি আমি আরেকটা ব্যাগ কিনছি, আমার মা আমাকে আম্মু এই ভিডিও পর দেখার পর পরে জানতে পারবে, আমি জানে না এখন। তো ওইটাতেও ঘটনা হচ্ছে এরকম যে আমি আমার বাসায় ডেলিভারি নিয়ে আমি আমার বান্ধবীর বাসায় ডেলিভারি নিয়েছি। আজকে উইকেন্ড ছিল, সকালবেলা হচ্ছে ওর সাথে দেখা করলাম। আসার সময় আর অনেকগুলো প্রোডাক্ট আমরা মানে প্ল্যান করে আমরা মার্কেটে গিয়েছিলাম। সো মার্কেট থেকে আসার সময় বলছে শপিং এর ওই ব্যাগ, বাট আমি ডাউট করছি এত বড় ব্যাগ কিসের, বাট কপাল কি তার আগে আমি লুকাই ফেলছি। তো যেখানে লুকাইছি ওখানে আর কেউ হাত দিবে না, বাট আমার এই কুচকিটে হাত দিয়ে ফেলছে। দিয়ে আমাদের কোনো কথা বলে নাই, ওখানে খালি বললো আমি বুঝে গেছি কিছুটা ধরা পড়ছে চোখে। সঙ্গে সঙ্গে আমি খালি ওরা বললাম, ও বললো ওকে চিল রিল্যাক্স, হজম করে ফেললাম, টেনশনে কিছু নাই, এই দিনের জন্য বোন ঠিক আছে। এখন আম্মু জানে না, আমি শিওর পরে জানে, পরে জানে। আই থিঙ্ক আম্মু ওদিন যে আমি যে নিয়ে ফেলবো ব্যাগটা, আমি কালকে কাল ভিডিও তো আজকে রাতেই পোস্ট হয়ে যাবে, আমি কালকে কালকে সকালে ব্যাগটা নিয়ে যাবো। আম্মু জিজ্ঞেস করে আম্মুকে বলবো যে আম্মু যারা পাখি না না মিথ্যা তো বলে দেখো। আমি বললাম মা অনেক আগে কিনছি, বাট তোমাকে দেখাই নাই। আই থিঙ্ক দ্যাটস মাচ মোর অ্যাপ্রিসিয়েটেড। অনেক সময় এরকম হয় যে আমরা অনেক দামি জিনিস পারচেজ করে ফেলি আর সেটা আমাকে বললে মাইর আছে নির্ঘাত, সেটা আমরা যারা আপুর নামে ক্লেম করে দিই, যারা আপু আই এম সরি, বাট এটা হয় যে তুই কোনো কিছু গিফট না দিও তুই সেটার দাতা হিসেবে তুই পরিচিতি পাস, বোঝো না বাঁচানোর জন্য তো তুমি আছোই। আমার ইউএস এর বান্ধবী করা পরিস্থিতি শেষ হলে, আমার এক্সাম গুলো শেষ হলে ইনশাল্লাহ তোমার বাসায় একদিন আমরা হামলা দিতে যাবো। ইনশাল্লাহ হামলা দিতে যাবো ইনশাল্লাহ। ওর নাকি বিয়ে হচ্ছে, ও তো এখন বিদেশ ট্রাভেল করে নাই। ওর নাকি ওয়ান অফ দি লাইক ক্রেভিং ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ, তোর বাসা যাবে। সো ওয়েট করো ওর জন্য, ঠিক আছে ও যাবে তোর বাসা। ইভেন আমাকে অনেকে বলে না যে প্যারিস আমার হচ্ছে অনেক ফেভারিট একটা কান্ট্রি, লিটারালি প্যারিস আমার কাছে ঠিক টানে না, বিকজ তোমার বোন গেছে দেখে। ওকে প্যারিস ইজ মাই ফার্স্ট কান্ট্রি উইচ আই ট্রাভেল, আমার র পাসপোর্টে ফার্স্ট প্যারিস এর ভিসা লাগছিল। সো অনেক বড় প্যারিস এর এত এক্স্যাক্টলি অনেক বড় ব্যাপার ছিল, আই ওয়াজ হার্ডলি 20s 23 24 সো আই ওয়েন্ট ফর মাই অফিস পারপাস, এটা হচ্ছে বিজনেস টুর ছিল, বাট ইট ওয়াজ এ ভেরি বিগ ম্যাটার ফর মি ফর মাই ফ্যামিলি এভরিওয়ান, বিকজ আই ওয়াজ দি ফার্স্ট নট গার্ল আই থিঙ্ক নাও পারসন হু ওয়েন্ট ইউরোপ ফর অফিস পারপাস, ফর পারপাস এন্ড আমরা হচ্ছে থার্ড জেনারেশন, সো থার্ড জেনারেশন আমরা হচ্ছে যাদেরকে আমরা চিনি ওই হিসেবে থার্ড জেনারেশন বলতেছে। হ্যাঁ সো ওই পার্সপেক্টিভে বলতেছে যে আসলে কেউই জানে প্যারিস, আমার খালামণিরা ইয়েতে থাকে, বাট দে ওয়েন্ট উইথ হাজব্যান্ড, বাট for work in such a small age because kyo jane. So o amar kache paris er ar europe er eto golpo shunche, ora ar europe er jawar ichcha nai, ora kichu kana ami use jai nai, etjonno o khali use jare ichcha. So tumi jara apke bolle apo amar jonno visa ta ready koro, amake invitation dio, ami ashtechi. Okay so ami khali amar ei outer corner sorry amar corner e ami hocche ekটু brown shade dicchi, jani ektu sundor কোন প্রোডাক্টে লাগে যখন ব্লেন্ড করে এটার যে মানে টেক্সচারটা যত সুন্দর হয় সত্যি আসে না, এটা আসে না, যার জন্য অনেকে কিন্তু প্রেফার করে যে হ্যান্ড দিয়ে হাত দিয়ে মেকআপ করা। অনেক সময় আমি এরকমও হয় যে আমার ব্রাশ দিয়ে আমার অ্যাকচুয়াল কালার আসে না, স্পেশালি হচ্ছে লাইট কালার গুলো, তখন আমি অফ ক্যামেরা হাতেই শুরু করে দিই যা যা আছে কপালে, আমার সাবস্ক্রাইবাররা বুঝবেন।
সাবস্ক্রাইবার আর তোমার আমার চেয়ে বেশি চালাক। আজকে আমাদের স্নো আমাদের সাথে নেই, বিকজ স্নো আজকে ঘুমাচ্ছে আর ও খুবই ডার্টি, ওরা গোসল করে তবে। ও আমার একটা মাত্র বিড়াল যে সবচেয়ে বেশি ডার্টি হয়, সবচেয়ে বেশি পোষা তো সাদাগুলো। হ্যাঁ ও পুরো হোয়াইট, দ্যাটস হোয়াই ও প্রচন্ড ময়লা হয়, প্রচন্ড। তুমি ওকে এক সপ্তাহ গোসল করানো মানে ওকে গোসল করেছো আজকে, সাত দিন পর দেবে ওদিকে তাকানো যাবে না, এত নোংরা হয়। আর ও দুষ্ট আছে, ও ইচ্ছা করে ময়লার মধ্যে যে ঘুমায়। অনেক সময় এরকম হয়, তুমি আইব্রো যখন উপর উঠানোর প্ল্যান করো যে তুমি আইব্রো এখানে করবা, তখন একটু টাইম নেয়, বাট এছাড়া আমার আইব্রো করতে বেশি সময় লাগে না। ভাইয়া সাবস্ক্রাইব করেছিল চ্যানেলটা? কোন ভাইয়া? আমাদের দুলা ভাই, মানে আমার আর ভাইয়া যে কি খুশি হয়, ভাইয়া আপুর দিকে হলে তাকিয়ে থাকে, মিথ্যা কথা পুরো চাপা। আমি অনেক দুষ্টুমি করি, এটা হচ্ছে এখানে আজকে প্রমাণ পাবা। আমাদের ছবি তুলতে হবে, থাম্বেলে দাজু তুলতে হবে, থাম্বেলটা না হলে ভালো লাগে না। আমি এখন ব্রঞ্জিং আর লাগবে করবো না, না তোমার লাগবে, শেপিং দিতে হবে তো। হ্যাঁ শেপিং টা দেওয়ার জন্য দিবো, বাট ওই ওভারঅল যে বড় করে যেতে ওকে। সো আমি আমার সেম টেকনিকের ওটা নিয়ে আরেকবার নিলাম, প্রতিবার এক্সেস প্রোডাক্ট ফালাই ফালা নিতে হয়, এরকমটা করে তো তার প্রোডাক্ট পড়েই যায়, বাট নাথিং টু ডু, কিচ্ছু করার নেই, যা কিনি তার অর্ধেক অংশ পড়ে যায়। না না আমরা থাম্বেল তুলে না এখান থেকে ছবি তুলব, এখন আমি কি করবো, আমি লিপস্টিক দিব। আচ্ছা আমি ব্লাশটা করে ফেলি না। এটার হাইলাইটার মাঝখানে তুমি ইউজ করো বালি হাইলাইটার, একটু কোরাল বেস। হ্যাঁ আর যদি কোরাল ইয়েটা আছে, আমি তাহলে এই যে পিচটা বেলিনিটা হচ্ছে ইয়ে কালার,
কোরাল কালারটা আর পাঁচ কালারটা হচ্ছে পিঙ্ক, সো এই দুইটা কন্ট্রাস্ট করে করি। ওকে আর আমি একটা কথা বলি, আমার নো মেকআপ লুক কিন্তু আমি আরো সফট করি, আমি আজকে একটু শিমারি শেড দিয়েছি, বাট অ্যাকচুয়ালি আমি শিমারি শেড দিই না, কারণ আমি ম্যাক্সিমাম বের হলে আমি হচ্ছে দিনের বেলা বের করি, শিমারি শেডটা দরকার পড়ে না। পিচ কালার দিলে ফেস ইয়ে হয়, অ্যাপ্লিকেশন ফ্লেভার ইয়ে আসে। খুবই সফট, খুবই লাইট, ঠিক হয়ে গেছে। ব্রাশ ম্যাটার, ব্রাশ করা মানে ব্রাশ ছাড়বা না আইব্রো করতে গেলে, সবসময় ম্যাটার করে। Okay, so now time for my highlighter. এখন আমি দেবো ব্লাশ হইনি। আচ্ছা আচ্ছা কাজ করি, আমার আইসটা ক্লোজ করি আর চোখটা শেষ করে ফেলি না। আচ্ছা আমরা যদি কিন্তু অনেকখানি করে ফেলছো, আমি আমারটা শেষ করে ফেলি আর আইলাইনারটা করে ফেলি। তুমি ব্রঞ্জিং ট্রঞ্জিং করো নাই, আমি যে সামান ইয়ে চিকের ব্যাপারটা শেষ করে ফেলছি। ওকে সো তুমি আইলাইনার করবা? হ্যাঁ আমার আই থিঙ্ক সফট লুকে আইলাইনার তো পরেই, রাইট? হ্যাঁ পরে, বাট আমি চিকন করে পড়তে চাই। ওকে সো তুমি আগে আইলাইনার দাও, আমি তখন মাস্কারা দিই। ওকে সো মাস্কারা দেওয়ার জন্য ফার্স্টলি আমি হচ্ছে আইব্রোসটা একটু আইল্যাশটা একটু কার্ল করে ফেলি, আর আমি মাস্কারা পড়তে গেলে আমার মুখে ভিজিটে ছি মারি প্লিজ এটা নেওয়া মাইন্ড। সো আমার জন্য হচ্ছে NO7 এর ল্যাশ ইম্প্যাক্ট, এটা এটা আমি আমার দুবাই সরি থাইল্যান্ড ইউটিউব থেকে কিনেছিলাম, আর এটা হচ্ছে টার্টের, টার্টের হচ্ছে একটা মাস্কারা, বাট আই রিয়েলি ক্যান রিমেম্বার দ্য নেম, আই রিসেন্টলি বট ইট, ইট ইজ নট মাই দ্যাট ফেভারিট, বাট এটা আসলে না একটা সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়, আর এটা হচ্ছে খুব জেট ব্ল্যাক করে এবং এটা ভলিউম দেয়, সো আমি এই দুইটা কম্বিনেশন করে দিই যেহেতু আমরা ইয়ে পড়বো না আজকে, ল্যাশ পড়বো না আজকে, ল্যাশটা পড়লে আই থিঙ্ক বেশি ওভার হয়ে যাবে তাই আমরা পড়ছি না, বাট তোমরা যদি চাও তোমার লাইট যে ল্যাশটা আছে সেটা পড়তে পারো, আমাদের পাশেও আছে বাট আমরা প্রেফার করছি না এটা পড়ার জন্য। কদিন পর আমরা ব্রডকাস্টিং শুরু করবো, কিন্তু দেখো তো এরকম লাইভ স্ট্রিম, যদি ভিডিওর মতন ভাবে লাইভ স্ট্রিম করতে থাকি তাহলে এবার ব্রডকাস্টিং আমরা জয়েন করবো। সি এটা মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি আর এটা ঘুমায় আসে, মাস্কারা মেক্স আ লট অফ ডিফারেন্স। আমার যেরকম মাস্কারা হচ্ছে একটু ভলিউম করাটা আমার বেশি ভালো লাগে, আমার জন্য মনে হয় ভাই আমি মাস্কারা দিয়েছি, আমার জন্য মাস্কারাটা একদম মাস্ট, এবং মাস্কারা তো অনেক সময় নিই। আমি চেষ্টা করি মাস্কারাটা সুন্দর করে দেওয়ার জন্য, আমার আইলাইনার পড়তে খুব জাস্ট টু টু টু, বাট মাস্কারা আমি টাইম তোমরা আমাকে কমেন্ট করে বলুন যে ডিফিকাল্ট পার্ট হচ্ছে একটা আইলাইনার থেকে আরেকটা আইলাইনার ম্যাচ করা।
এক্স্যাক্টলি ভেরি মাচ এবং সবচেয়ে রাগ উঠে যখন পরেরটা মোটা হয় আগেটা ঠিক হয় ও মাই গড ভেরি ব্যাড যদি এখন আমরা করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে বাট স্টিল স্টিল আ স্ট্রাগল উফ এটা কিন্তু একটা পেইনফুল স্ট্রাগল রাবা খান্না বলেছিল যে এটা মানে তোমাদের তো এত সুন্দর হয় কি তুমি একটা স্কিল দিয়ে করো অনেকে আইলাইনার ইউজ করেছে পেন্সিলটা আমি জানি আমি এটা তো কনফিউশন পাই না সিরিয়াসলি আমার ছোট বোনের ছিল আমি ওটা দেড় দিন ট্রাই করার চেষ্টা করেছি বাট আমার না ওরকম কমফোর্ট জোন লাগে না আমার কাছে মনে হয় কি না আমার কাছে ভালো লাগছে না বাট তোমরা যারা এটা ইউজ করা অভ্যস্ত প্লিজ তোমার লাইনার ওটা দিয়ে ইউজ করো অন্য কোনো লাইনার চেঞ্জ করতে যেও না আমরা যদি মাস্টার শেফ কিডস করতে পারি বিদেশের অনেক বাচ্চাদের কি দেখি তারা হচ্ছে ওপেন ইয়ে বাবা মারা লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে আমাদের দেশে যদি এটা করি এটা নিয়ে ট্রোলের কি আছে না ট্রোলের ক্ষেত্রে না আমি ডিসএগ্রি বিকজ আমি ট্রোল করা পারসন না কেউ যদি ফলো করে আই প্রমিস আমি কিন্তু সরে আসার চেষ্টা করি এবং এটা তো একটা কনস্ট্রাকটিভ একটা কমেন্টস দেওয়া যায় বাট সেটা না করে ট্রোল করার মানে এটা কি ইটস ভেরি ভেরি আনহেলদি তারা ডিমোটিভেট হয় খুবই কারণ একটা বাচ্চা পারে হ্যাঁ সে পারতেই পারে একটা বাচ্চা ড্রয়িং করতে পারে যেরকম একটা আর্ট এটাও একটা একটা জেনারেশনের একটা পপুলেশনের 50% হচ্ছে ফিমেল বেস ঠিক আছে যেমন মেনরাও কিন্তু মেকআপ করে ফর সার্টেন রোলস বাট উই অ্যাকসেপ্টেড হ্যাঁ তো আমরা যদি অ্যাকসেপ্ট করি সো একটা মেকআপ আর্টিস্ট কিন্তু দরকার হয় সো যদি কেউ ছোটকাল থেকে এটাকে প্রফেশন পার্সপেক্টিভে প্যাশন পার্সপেক্টিভে না সেটাতে হার্মফুল কি আছে এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কিসের না আমি কয়েকদিন আগে তুমি যেটা বাচ্চাকে কমেন্ট করেছিল না যে তোমার এজ কত তো আমি সেটা দেখেছি ওটার মধ্যে আমার একটা ফ্রেন্ড তা ফাউল কমেন্ট করেছে অ্যান্ড আই প্রমিস আমি ওকে আমি ওটা নামটা বলবো না ইভেন হচ্ছে আমি জানি ওকে তো ও একটা ফাউল কমেন্ট করেছে আমি চেষ্টা করেছি অফ ক্যাম মানে অফলাইনে আমি ওর সাথে কথা বলার জন্য আমি অবশ্যই এটা অনলাইন প্ল্যাটফর্মে বলি নাই বিকজ আমি মনে করি অনলাইন প্ল্যাটফর্মে বলাটা হচ্ছে বড় বোকামি হবে অ্যাটলিস্ট কনস্ট্রাকটিভ কমেন্টস কোনো সময় অনলাইন প্ল্যাটফর্মে বলো কারণ অনেক মানুষে আজকের ডেটে দেখি কি ফেসবুকে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা হয়ে গেছে কারো কিছু ভালো লাগলো না আরে দিলাম একটা কমেন্ট মাইরা ঠিক আছে এটা খুবই ক্লোজ পার্সনের ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে তারা তাদের লাইফে তো আনহ্যাপি যারা ভিডিওটা দেখবে আমার প্লিজ ডোন্ট ক্রিটিসাইজ দেম ওকে দিস ইজ সার্টেন সর্ট অফ ট্যালেন্ট সেই জিনিসটা একটা বাচ্চা রান্না করতে পারলে সেটাকে যদি আমরা ট্যালেন্ট হিসেবে কনসিডার করি হোয়াই নট দিস কাম অন ইটস এ সর্ট অফ ক্রিয়েটিভিটি আ পারসন ইজ ডুইং সো আমাদের আসলে একটু কিছু কিছু একটা ম্যাচিউরিটি দেখানো উচিত বিং ওল্ডার বিং ওয়াইজার আসলে এতটুকু আমাদের বাচ্চারা বা আমাদের পরের জেনারেশন আমাদের কাছে না হ্যাঁ আর এটা আমারটা কিন্তু তোমার রং ওয়েতে নিও না এই রিজন হচ্ছে আমি তোমাকে বলেছি হচ্ছে এই পার্সেন্ট যে বাচ্চারা কত ট্যালেন্টেড দেখে ওরা এত ছোট বয়সে ওরা হচ্ছে কাজ করা শুরু করছে তো তোমরা প্লিজ এই জিনিসটাকে কিন্তু বা হয়তো বা তোমার কাছে খারাপ লাগতেও পারে যে একটা বাচ্চা এটা আমার কাছে মনে হচ্ছে কি এটা খারাপ লাগার দুইটা ওয়ে তোমার জন্য তোমার পরের ইয়েতে নেগেটিভ বের করতে তো সবাই পারে সি দ্যাটস হোয়াই শি ইজ মাই আইডল কারণ আমার অনেক ভুল আমার বোন আমাকে সংশোধন করে দেয় তোমাদের সামনেই করেছে
আই থিঙ্ক আপুর জন্য আপুর আইডল ছিল হচ্ছে আম্মু, খালামুড়িদের লাইফস্টাইল ইন্সপায়ারিং, অনেক খালামুড়িরা, তারপরে হচ্ছে অনেক সেলিব্রিটিদের অনেক লাইফস্টাইল, তো অনেক কিছু। প্রিয়াঙ্কা চোপড়া মাই অল টাইম ফেভারিট, ও মাই গড, আই ওর তো কিছু কিছু কোট আমি আমার লাইফে মুখস্থ, আমার মনে হয় যে ইউ নো if you wanted to be a woman you have to be a certain person like that, or ji mentality, or ji perspective of thinking such kind of situation what we deal kara is tremendous to some extent. Amar bangladesh nusrat fariar one bhalo kore o nusrat fariar perspective, don't go with the clothes, don't go with the fashion sense, whatever she's doing damn great on that. Ebong o bangladesh kore bhalo represent korche ebong or jage or best or confidence niye daray, thik ache. So we are nobody to judge a person when that person is doing that good. Ebong I find she is very motivational, aspirational, mane or protita jinishe amar kache khub bhalo lage. Ami instagram e oke follow kori, ভালো কিছু মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে খারাপ জিনিস এটা কিন্তু না, সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে, বাট তুমি কি অ্যাকসেপ্ট করবা সেটা তোমার বিষয়, ইটস আপ টু ইউ এক্স্যাক্টলি তুমি কোনটা নিবা। হ্যাঁ বাট আমি আমাদের বাসায় অ্যাপ্রিয়েন্স হচ্ছে এটা যে ভালো জিনিস যেখানে সবকিছু সব জায়গায় ভালো খারাপ আছে, বাট ভালো জিনিস শেখার চেষ্টা করো। সো আই ট্রাই, শিখা শেষ নেই আমি মনে করি, এটা আই থিঙ্ক আমার বাসার সবাই এটা কমন ডায়লগ, শিখা শেষ নেই, শিখো আর যে কোনো সিচুয়েশনের খারাপটা শেখার দরকার নেই, ওটার একটা ভালো আছে, ভালোটা শিখে আসো। আমাদের আম্মু অনেক ওল্ড ইজ গোল্ড, বাট আমাদের নানু অনেক বেশি হচ্ছে ওই সময় অনেক মডার্ন মানুষ ছিল, তারপর আমার আম্মুর অনেক মডার্ন ছিল ওই সময়কার থেকে, নট নেসেসারি মানে যে ট্রেন্ডিং ছিল সেই ট্রেন্ডিং এ তারা মডার্ন ছিল, বাট যখন তারা আমাদের টাইম মানে আমাদের ব্রিংইং দেখছে, আমাদেরকে বড় হওয়া দেখছে, সেই চিন্তা ভাবনা অনুযায়ী তারা আমাদেরকে অনেক ভালো গাইডলাইন দিচ্ছেন। উই আর ভেরি হ্যাপি যে আমাদের আম্মু অনেক ভালো গাইডলাইন দেয় আমাদের দুজনকে। এক্স্যাক্টলি টু দিস ডেট অলসো আই থিংক উই বোথ জানি না আসলে নিজেদের ফুটাং কি করা হবে নাকি, বাট আই থিংক উই আর সোভার, উই আর ভেরি সোভার গার্লস, এবং এটা এই জন্যই আই থিংক আমার কিনা মা আমাদেরকে খুব ভালো কিছু কিছু জিনিস শিখেছে জীবনে, প্রতিটা দিনই আমরা শিখতেছি, প্রতিটা দিনই উই হ্যাভ টু ফেস নিউ নিউ চ্যালেঞ্জ এন্ড উই হ্যাভ টু কোপ আপ উইথ দ্যাট, উই কান্ট উই জাস্ট কান্ট ইগনোর ইট। আমি তোমার সাথে শেয়ার করি, আমি হচ্ছে নিচে আইল্যান্স একটু ঘন করার চেষ্টা করি, কারণ এটা আমার অনেক কম, তাই আমি বললাম আমি কিছু কিছু জিনিস আমি কমফোর্ট থেকে সরি না, তার মধ্যে তারপরে হচ্ছে আমার মাস্কারা, লাইনার, এগুলো থেকে আমি একদমই সরি না, আমি হাইলাইটার চেঞ্জ হতে রাজি আছি, আমি ব্রঞ্জার চেঞ্জ হতে রাজি আছি, বাট বেসিক কিছু জিনিস না, আই থিঙ্ক এটা আপুরও আছে অনেক জিনিস, স্পেশালি প্রাইম প্রেপিং এর প্রোডাক্ট গুলো আমি চেঞ্জ করতে চাই না। আমি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটা কথাই বলবো, প্লিজ আপনারাও সবাইকে মোটিভেট করুন, ইনশাল্লাহ তারাও ফিউচারে কিছু একটা হতে পারবে, সো প্লিজ মোটিভেট, আশেপাশে যার যেই ক্যালিবারি আছে না ওটাকে নার্চার করেন, কাউকে যে সেটা কটু কথা বলে না, তার
আপব্রিংইংটা, তার একটা স্বপ্নের জায়গা, তার একটা প্যাশনের জায়গাটাকে না নষ্ট করার চেষ্টা করেন না। ট্রাই টু বি সামওয়ান পজিটিভ ইন সামওয়ানস লাইফ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা না কখনোই আমরা অন্যান্য জীবনে নেগেটিভ পার্সন হওয়ার চেষ্টা করি, আমরা পজিটিভ পার্সন হওয়ার চেষ্টা করি না, খুব কম মানুষ। আমি চেষ্টা করি, খুব চেষ্টা করি আমার সারাউন্ডিংসের পার্সনদেরকে চেষ্টা করি মোটিভেট করার। আর আমি যদি মানে মেকআপ নিয়ে ইউটিউবের সামনে একটা আসা মানে ইউটিউবের সামনে আসার একটা মাত্র রিজন হচ্ছে আপু অনেক ইন্সপায়ার করছে। আমি বলছি আপু আমার ভালো লাগে করতে, ও অনেকদিন আবদার করছে, আবদার করছে অনেকবার, মানে আই ওয়াজন্ট রেডি এবং আমি ওকে মানসিকভাবে আমি চাচ্ছিলাম না আমার বোন একটা পাবলিক প্ল্যাটফর্মে কথা বলবে, এবং আই এম ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট সুতে। আমি ওকে ভাবি যে শি ইজ লাইক মাই বেবি, তো ওর ব্যাপারে আমি খুব প্রোটেক্টিভ। দেখে না ফেসবুক অনলাইন ট্রোল এইসব জিনিস আমার কাছে মনে হয়েছে কেউ ডিল করতে পারবে না, বাট সুনো লেটার আমার কাছে মনে হলো কি যে দিস ইজ হার লাইফ, সার্টেন থিংস আই হ্যাভ টু একটা পয়েন্টে তো আমাকে দিতে হবে টু লেট হার গ্রো। সো এই জন্য আসলে এখন আমি আমি আমার কাছে মনে হয়েছে ওকে লেটস ডু সামথিং টুগেদার। টিকটকে যে গল্প করছে আমাকে দুইটা আসলে হয়েছিল উইংস দুইটা দুই রকম হয়েছিল। আই থিঙ্ক আমি ম্যাচ আপ করতে পেরেছি 50%। আই হোপ তোমরা কেউ এটাতে কথা বলো না, কারণ এটা অনেক কষ্ট হয় ম্যানেজ করতে। আর আমি জানি এটা মেয়েদের কমন রোগ, এটা কমন, এটা কমন, লিটারালি এটা কমন জিনিস, এটা ম্যাচ আপ হতেই চায় না। ইয়ালে সে প্রাইস কত ছিল আপু আই ম্যাজিকের? সরি আমি খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে আছি, একটু পরে কথা বলবো। ওকে নো প্রবলেম, আমি আসি মনে আছি। তো আমি একটু ব্লেন্ড করে দিব আমার হচ্ছে এই অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে, আর এখানে হালকা একটু ব্ল্যাক কালার আছে মুছে নিচ্ছি। যদি কোথাও যদি ভরে যায় অবশ্যই এটা স্মাচ করে দিও, তাহলে খারাপ লাগবে না। আমি একটু ব্রাউন স্মাচ করব। ওকে বাবা অনেক আজকে খুব প্যারা দিল এটা, এটা দিয়ে আমার কাজ করতে। ওকে ওকে সো আমার আইল্যানার পড়াটা শেষ। স্যাম ছোট করে উইংস করেছি, খুব বেশি না, আমরা ছোটই করেছি, বিকজ আমরা যখন ডেতে যাই আমরা অবশ্যই বড় উইংস করলে খুবই খারাপ, খুবই অড লাগে। এক্স্যাক্টলি। আর এই জিনিসটা অনেকে বুঝতে চায় না, জানি না কেন। আমি আমি আমার কিছু আশেপাশে মানুষ দেখি আমি বলতেছি তোমাদের এই কথাটা, যে তারা বুঝতে চায় না যে বড় উইংস করলে অনেক সময় অনেক অকওয়ার্ড লাগে। এক্স্যাক্টলি। শুধু আমরা না ইয়ে কাজল নিয়ে নেই, নিউড কাজল নিয়ে নেই। ওকে আমরা লাস্টটা নিচ্ছি। সো নাও আই উইল মুভ টু, আমি যদি ব্লাশন দিয়ে ফেলে যাও মনে হচ্ছে ব্লাশটা লাইট হয়েছে শ্রুতি। আমি এখন চলে যাবো, যেহেতু লাস্টে যদি কোনো টাচ আপ করতে হয় আমি অবশ্যই হচ্ছে আমার হাইলাইনার টাচ আপ করে চলে না। ওকে আমি আমার ব্রাউজিংটা নিয়ে করলাম। ওকে আপু ব্রাউজিং ধরে ফেলেছি, আমি এখন ঢুকতে গিয়েছিলাম। আমি আমার আই শ্যাডোটা না নর্মালি অনেক নিচ পর্যন্ত নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে যেটা হয় চোখের সারফেসটা না অনেক বড় লাগে, এটা আমার কাছে মনে হয়। আমি চেষ্টা করি আমার চোখের যে আন্ডারলাইটটা এটা একটু বেশি করে শ্যাডো দিতে, যদিও গ্র্যাজুয়ালি করাই। দেখেন আমার অনেক নিচে নেমে আসে। আমি কিন্তু বলে দিই আমরা কিন্তু দুটো দুই রকম ফাউন্ডেশন ইউজ করেছি, সো বুঝতে হবে তোমাদের মানে এটা সাথে কি এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার টোন হচ্ছে হোয়াইট, আমার টোন ইয়েলো, তো অনেকে কমপ্লেন করতে পারে। আচ্ছা এটা কিন্তু সিগনিফিকেন্ট, আমারটা হোয়াইট তোমারটা ইয়েলো লাগতেছেও কিন্তু, তাই না?
অনেকে আবার বলতে পারে আল্লাহ তোমাকে কালো লাগছে কেন, কারণ আমি দিয়েছি অ্যাকচুয়ালি কালো না, ইটস লাইক আদার ওয়ে, ও তোমার ইয়েলো টোনস ইজ ফাইন। না আপু, ট্রোলার তো জীবন আমাদেরকে বুঝবে না, তাদের কাজ হচ্ছে ট্রোলিং করা, ধরো ট্রোলিং করে যাবে। লিভ ইট, হটা সাবান কি হটা। বাট বাই দ্য ওয়ে, আমরা হ্যাপি, আমরা জব করছি, এবং উই আর টুগেদার সবকিছু। সরি, এর পাশে একটু বেশি হয়ে গেছে। আমি আমার আন্ডার আইতে আমি আসলে আমার হাইলাইটারটাই দিব, আমি আর সাদা ওয়ান দিয়ে দিব না, লেট ইট হ্যাভ আ শিমারি ইফেক্ট। সো আমার আই শেষ, সবকিছু শেষ, এখন যে সেন্ট চোখের উপরটা একটু ব্রাউনিশ কালারটা দিয়ে একটু ওয়াশ করে দিব, দ্যাটস ইট। সেম আমি আমার ইয়ে কালারটা দিয়ে একটু ওয়াশ করে দিব। ওকে, হোয়াট ইজ দ্য ব্লাশ? ব্লাশের জন্য আমি ইউজ করছি হচ্ছে আইসল্যান্ড টাইমের, আমি কোরালটা নিচ্ছি, আমার থিমই কোরাল। আমি অনেক সফট লুক করেছি, আই হোপ তোমাদের কাছে সফট লুকটা ভালো লাগবে, রাইট? আর আমি চেষ্টা করি অ্যাকচুয়াল লাইফে আরো সফট লুক করার জন্য, ঠিক আছে? সফট লুক করলে অনেক সুন্দর লাগে, ক্যামেরাতে কিরকম আগে জানি না, বাট অ্যাকচুয়াল লাইফ অনেক সুন্দর লাগে, ইয়া, খুবই সুদিং। আমরা কিন্তু এই মেকআপটা চাইলে না 10-15 মিনিট করতে পারতাম, বাট আমরা গল্প করতেছি। আমাদের এটা কমন, আমি একদিন এটা লাইক একটা ভিডিও করবো, আমার অফিস ভিডিও, আমি গাড়িতে বসে করি 10 মিনিটের মধ্যে, আই উইল শো ইউ। ওটা আপু শুট করবে, এক্স্যাক্টলি, ওটা আমি ব্লগ এর মতো করে শুট করবো। আপুর ক্যামেরা আমার মাথায় কিছু কিছু আসে না কেন, আমি যে অফিসে মেকআপটা করি, এবং আমার তোমার আমার বসের মেয়ে নাম মিস্টেরিয়াস, আমার বসের মেয়ের নাম হচ্ছে আয়েশা। সো আয়েশা অলওয়েজ বলে খামনি তুমি না, তুমি অফিস মেকআপটা করো, অফিস ডে মেকআপটা প্লিজ তুমি চ্যানেলে করবা, বিকজ উই লাভ টু, এক্স্যাক্টলি, ও অলওয়েজ বলে যে আমার নাকি অফিস মেকআপটা খুব সুন্দর হয়, খুবই ভাইব্রেন্ট হয়, ও অফিসে ম্যাক্সিমাম টাইম আসে তো, তাই এক্স্যাক্টলি। ওকে, সো নাও আই উইল গো টু মাই হাইলাইটার, এবং আমি হাইলাইটার কি ইউজ করবো, একটু হোয়াইট বেস করবো, না আমি হচ্ছে ইয়ে করি একটু পিচ বেস, আই থিঙ্ক পিচ কালার টাইপের একটা আছে, একটু শাইনিং কালার, এটা হচ্ছে অফরা ব্লিসফুল হাইলাইটার। ওকে, আমার কাছে এখানে যা আছে তাই, তোমার এটা হচ্ছে বালি কালার, বালি, আর ওটা দেখো একটু কোরাল বেস, আর আমারটা হচ্ছে একটু শ্যাম্পেইন বেস, আমি এটা ইউজ করবো। See, I'm not, I'm changing my mirrors like nothing. But I'm not changing, huh? Hi, Ray. Wait, I'm going to talk here. I'm going to talk to you in English. So, I'm going to talk to you normally. I'm going to talk to you in English. Exactly. I'm going to talk to you in English. I'm going to talk to you in English. Exactly. I'm going to talk to you in English. I'm going to talk তোমরা যদি আমাদেরকে মনে করো আমার ঢং করি, নো, আমরা বাসে এরকম দুষ্টুমি করি, কথা বলি এরকম ভাবে, ইংলিশেও বলি। আচ্ছা, আমি এবার একটু ট্রাই করে দেখি, যেখানে আমি একটু আন্ডার আমার ইনার ইনার লাইনটা দিয়ে দেখি, তো জুম জুম জুম। আমার শুধুমাত্র আউটার কর্নার আর ইনার কর্নারের জন্য ডাকটা ইউজ করবো, কারণ আমি চাচ্ছি না এই শ্যাডোটা দিয়ে আমার চোখ চোখটাকে হাইলাইট না করার জন্য। So the, you can use the white color, right? Yeah. For this white one nam ki eto nam ki it was a star island, star island. I got you retro drive, eta onek viral but eta ami ekhono pai nai. Acha, am shunlam kylie highlighter bole onek bhalo. Kylie highlighter bhalo na, kylie highlighter ami onek gulo offer dekhechi je ora na oi je product dey nai, kinche shob to online e kinte hoy. বক্স দিছে, বাট বক্সের ভিতরে হাইলাইট করে, সিএসি নাইচে রিসেন্টলি আমি রিসেন্টলি দেখছি এই জিনিসটা,
যে অনেকেই বলতেছে যে আমার $72 হাইলাইটার করে $72 কাইলের প্রোডাক্ট অনেক এক্সপেন্সিভ রিয়েলি $72 আই থিঙ্ক টেন্টেটিভ এরকমই একটা ফিগার বলছিল ইট ইজ ইট ওয়াজ দেখি তাকাও তো কাইলি চ্যানেল অক্ষয় কুমার আছে মানে হচ্ছে শব্দ আই লাভ হাই লাইটার আমি জাস্ট অনেক হালকা করে লাগাচ্ছি কিন্তু হালটা মানে খিবি লাগাচ্ছি না খালি আমার নোজ একটা হালটা বেশি লাগাচ্ছি অক্ষয় কুমার মুভি ফ্লপ হয়েছে কোনটা এই লক্ষ্মণ বা মুক্তি পেয়েছে নাকি হ্যাঁ মুক্তি পেয়েছে তো অক্ষয়ের মুভি কোনো সময় ইয়ে হয় ফ্লপ হয় তারপরও এই সংটা আমার কাছে খুবই ভিড় লাগছে স্পেশালি নাচের স্টেপটা হ্যাঁ হাউ কুড দ্যাট পসিবল যে কেউ মানে শুয়ে আছে নাচ ও মাই গড হাইলাইটার দিয়ে গোসল করে ফেলেছে আপু এক্স্যাক্টলি আই ক্যান আপুকে এখন যদি পানিতে ডুব দিয়ে দাও অবশ্যই হাইলাইটার উঠবে না চিকচিক করবে চিকচিক করবে আমাকে পানিতে ডুব দেওয়ার পর চিকচিক করবে আপু যদি এটা যায় ওকে আমি হাইলাইটার পাগল বাট এটাকে আমি একটু ব্লেন্ড করব সরি আচ্ছা এটা তুমি ইউজ করতে পারো এটা ব্লেন্ডিং করার জন্য না আমার কাছে আছে আচ্ছা ওকে সো আমি ইনার কর্নারের জন্য হচ্ছে এই হাইলাইটার ইউজ করব কারণ আমার ফেস হাইলাইটার বেশি দিন থাকে না কেন জানি খারাপ হয় আর আমার স্কিনে হাইলাইটার দিলে থেকেই যায় শেষ হয় না আমি যদি কোনদিন বেশি শিমারি শেড দিয়ে সাজি মানে হালকা হতে করে শিমারি শেড দিই আমার বলতে ও কি ওভার আমি বলি মাটা থাকে না কেন অনেক কমায় কমায় দিই না থাকে না মানে অনেক উইয়ার্ড লাগে বুঝছো বেশি শিমারি শেড দিলে দেখতে তো আজকে গুলা শিমারি শেড আমি দিয়েছি বাট আমার কিন্তু হচ্ছে লিমিট মতো স্টার্টিং এ নো দেখবে একটু পরে সব খেয়ে ফেলবে আপু সব থাক আপু সব খেয়ে ফেলবে কি আমাদের হাইলাইটের জন্য আমরা পয়েন্টার ব্রাশ নিয়ে নিয়ে আসছি তাই আমরা হচ্ছে এই ছোট ব্রাশ দিয়ে ওকে আমার একটু ব্রাশ দিতে হবে নাও আই থিঙ্ক তুমি এটা নিয়ে নাও থ্যাংক ইউ ইউ ক্যান টেক দিস থ্যাংক ইউ ফাইনালি হাতে পেয়েছি সি আউটার কর্নারটা একটু লাইট করাতে কি সুন্দর লাগছে অফরা হাইলাইটার সত্যি জোস অফরা হাইলাইটার থেকে বেস্ট হাইলাইটার নাই সত্যি পারে না আমার কাছে তো মনে হচ্ছে আই এম পারফেক্টলি কমপ্লিট আমার সব সাজগোজ আমার কাছে তো মনে হচ্ছে মেকআপ ইয়া জানি মেবলিন যে হাইলাইটার বানায় সেটা ফ্লপ এটা তো না পাগল হয়ে যাবো হাইলাইটার এরপর যদি নুড লিস্ট আমার নুড আইলাইনার লাগে আমি ওটা দিয়ে আমি করে আসবো বাট আই ডোন্ট থিঙ্ক সো আমার নুড আইলাইনারটা করা উচিত কারণ ডে লুকে আমি নুডটা স্কিপ করি ওকে ফাইন তাতে ওকে লেটস গো আমরা লিপস্টিক করে ফেলি ওকে তোমাদের সাথে গল্প করতে করতে একটু মোবাইলটা চেক করে ফেলি দেখো আমাদের এনি কলস এনিথিং আচ্ছা এখানে একটু ছবি তুলি তো সুন্দর করে পোস্ট দিই
আমরা একটা ডেটে দেব ওয়াও ইট লুকিং গুড অ্যাকচুয়ালি ইয়া ও মাই গড আই থিংক আই ডোন্ট নো whether you can see it or not আচ্ছা আমরা এটা দিয়ে দিব আপলোড সি আমি এখানে আপু বলো না আপু স্টিল কিডো এই যে আপুর মধ্যে এখনো টিনেজারদের অনেক ইয়া আছে ভাবুন না আছে আই লাভ ইউ আই থিংক আজকে ডেটে আপু তোমাদের কি মানে দিন যা মিস করেছে একদিনে সব পোষায় সব পোষায় দিছে আপু ওকে তুমি ব্লাশ দিব না এটা আই থিংক না আমি আর ব্লাশ দিব না আমি আমারটা নুই ব্লাশ দিব না আই থিংক তোমার কোলার 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 কন্ট্রাস্ট কম লাগছে সো আই থিংক ব্লাশটা তোমার লাগবে না দিয়ে দাও তুমি এই ব্লাশটা আমি দিব এই ব্লাশটা আমি ইউজ করতে পারি না লিটারালি ওকে এটা হচ্ছে ও টু ওর কোলার ব্লাশটা কালার থ্রি এই ব্লাশটা এটা আমি অ্যাকচুয়ালি অফিসে এটা আমার অফিস ওয়্যার ব্লাশ কারণ আমি হচ্ছে ক্রিম ব্লাশ শুধুমাত্র বেস করার আগে দিই বেজে পর আমি দিতে পারি না আমার কাছে মনে হয় বেজ নষ্ট হয়ে যায় তুমি এটা কি ইউটিলাইজ ও এটা ইয়া হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে তাই না হুম ম্যাচ হয়ে গেছে তুমি ওভার ওভার নিয়ে ফেলছো एक्चुअली এক ড্রপে এতটুকুই আসে হোয়াট আই ক্যান ডু আমার আই থিংক দরকার ছিল হচ্ছে 4 ভাগের এক ভাগ কেউ স্ক্রিনশট নিও না আর যদি স্ক্রিনশট নিয়ে থাকো অবশ্যই পেজে সেন্ড করো প্লিজ আমরা দেখি আরে নাও 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 বেশি বেশি করে স্ক্রিনশট নাও একদিন আমরা একটা মেকআপ ভিডিও করব সেটা জানো কি তুমি আমার মেকআপ করে দিবা ওকে একদিন আমি তোমার মেকআপ করে দিব ওকে নো প্রবলেম আসলে আমি তোমার কাছে মেকআপ করা অভ্যাস তো কারণ আমি ছোটবেলা আপু কাছে আমি তোমার কাছ থেকে মেকআপ কোনো সময় করি না আপু করে নাই খালামণি করেছে বাট আম্পু করে নাই আমার নোজ ইউ নো হোয়াট আই থিংক তোমার ইয়া হাইলাইটার না আমার কালারটা দাও উচিত মানে মেকআপ করার আগে আমাদের অবশ্যই আমাদের হাইলাইটারও কিন্তু এরকম ইয়া করা হয় চেক করা হয় কোনটা হবে বা কি হবে কারণ আমরা এক্সপেক্ট করি একটা হয় হচ্ছে আরেকটা so during your makeup it changes her so never mind I think nose ta amake diye dio oh my god I think it's fine ekhon nose ki bole highlighter dar moto niyam asche oh my god too much er ki tumi blend kora ekta moto niyam asche je ekhane shudhumatro highlighter dar exact highlighter dar I was thinking যে ওকে দিলে কি হবে তুমি মাথায় ট্রাই করেছি এটা অনেক ওহ মাই গড কি সুন্দর লাগে এটা অনেক বড় লেন্থ দেয় নাকটা নাকটা চওড়া লাগে আপু তো হাইলাইট বেশি দিয়ে দছো না এটাকে আমি ব্লেন্ড করতেছি ওকে সো আমি যখন দেখলাম যে পরে আমি ট্রাই করলাম ক্রিম কন্ট্রোলের তখন দেখলাম যে ক্রিম কন্ট্রোলের সাথে এটা আরো সুন্দর স্যুট করে এক্স্যাক্টলি ডান হুম ওয়েট ইয়া সি এখন দেখো মাস্টার কি সুন্দর ফুটে গেছে হ্যাঁ কারণ ওই যে গোলটা কোরালের সাথে যাচ্ছিল না রাইট আর বিন্দু যাচ্ছে বাই দ্য ওয়ে আমি বলে দিই আমার সাথে সত্যি গোল্ডেন স্যুটও করে না কেন জানি আমার সাথে সিলভার স্যুট করে এক্স্যাক্টলি এই যে সিলভার দিয়ে সব সময় এনহ্যান্স করে ফেলছে আর আমার সত্যি সিলভার কালার হাইলাইট সত্যি ভালো লাগে
আর যদি আমি ইউজও করি ওই যে পিঙ্ক কালারটা সিয়া আছে না মেবলিন এর টু সিলভার এর মধ্যে আমাদের কাছে যেটা আছে হুম এর নামটা ভুলে গেছি সো ওটাও কিন্তু একটু অ্যাশ কালারের মধ্যে কি মটেন জানি না ওকে সো নাও কাম অন দা লিপস্টিক ওকে আমি লিপস্টিক আমাদের কাছে কি কি অপশন আছে ইউ উইল গো ফর কোরাল রাইট ইয়া সো শ্রুতি হ্যাভ আ কারা বিউটি কমন কারা বিউটি কোরাল এন্ড আই থিংক এটা ড্রাগ স্টোর এর প্রোডাক্ট I think আমার এই দুইটাই পিচ মিক্স রাইট আমি যদি ব্রাউন দিব না সো আমি পিচই রাখি আর আমি একটু ডার্ক করব জাস্ট সো তোমার যদি লাইট করতে হয় না আমি লাইট করব আমি একটু ডার্ক কোনটা দিয়ে করব আমি কোলে এটা দিই আচ্ছা সো আমি এটা দিয়ে করে নিই তারপর আমি এটা মাঝখানে দিব সো আমি আজকে দুইটা ইউজ করব আমি একটা হচ্ছে BH বিউটি লিকুইড লিলেন শেড কি সিএস নামে শেড দেখতে পাচ্ছি না আমার স্কিন একটু জুসিনেস দরকার ছিল মানে লিসা বাট ভাই ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই সাম আর এটা কারা বিউটি টু হচ্ছে শাই গার্ল শাই আর আমারটা হচ্ছে ডেলিকেট ডেলিকেট ইয়া সো সারা দিক একটা বাম দাও লি বাম দিয়ে ফেল দিই না বড় অলওয়েজ মশারাইজ কিছু কিছু জিনিস মশারাইজ করতে হয় লিপস এর মধ্যে Oh my god, I cannot live without balm. আর আমার হচ্ছে বললাম না আমারটা তো বানানো আমি একটু আলাদা করে বানিয়ে নিয়েছি ও দেখা যায় অনেক ভিটামিন ই দিয়ে আলমন্ড অয়েল দিয়ে একটু ভ্যাসেলিন দিয়ে মিক্সচার করে না হুম ওই মিক্সচারটা ওয়াও ওকে সো আমার মিরর আবার চেঞ্জ হয়ে গেছে সো এখন আমি লিপ বাম দাও এখন আমি জাস্ট লিপস্টিক দিই প্রথম লিখছি হচ্ছে BH কসমেটিক্স এটা হচ্ছে একটু নুরিশ নুডিশ একটু পিচি পিচি একটা কালার অনেকে কালার যে কালার লিপ বাম গুলো ইউজ করতে চায় না তারা বলে কি যে এটা ইউজ করলে লিপস্টিকে অ্যাকচুয়াল কালার আসে না আমি এটা প্রিফার করি না আমার কাছে মনে হয় যদি তুমি কালার লিপ বাম ইউজ করো এর সাথে তুমি যখন লিপস্টিক দাও আই প্রমিস তোমার লিপস্টিক অনেক কম ইউজ করবো It's totally how you are putting that one, that's it, nothing else. So, তোমাদের ডিপেন্ড তোমরা কোনটা ফলো করবা এখানে আমার বলা দরকার আমি বলছি বাট তোমাদের কি ভালো না লাগে সেটা তোমার কাছ থেকে অ্যাডভাইস দিতে পারবে না আমাদের কাছ থেকে বাট অ্যাকচুয়ালি তোমার ফলগুলো তোমার নিজেরই বের করতে হবে দিয়েছিলি নো আমি জাস্ট লিপাম দিচ্ছি অর্ডার তো বেশি নোডিশ হয়ে গেল অ্যাকচুয়ালি নোডিশ হতে দিতে হবে জানি না আমাদের ক্যামেরাতে আমাদের রেজুলেশন কম দেখায় কেন অনেক লাইট হয় কেন বিকজ আমরা এইচডি তে করছি না বিকজ আমরা DSLR করছি না আজকে তাই না DSLR অনেক ইজি হয় কর তো তুমি আই থিঙ্ক আমি এটাতে ভালো লাগছে আমার কাছে না কখনো ওকে তুমি একদম প্রপার লিপস দাও লিপসটা বোল্ড করতে হবে ওকে সো আমি আমার লিপস্টিক একটু বসুক তারপর আমি দেখি আমার কালারটা খুব দূর যায় তারপর আমি এটা কারণ একটু ডার্ক করবো হ্যাঁ এটা একটু ওয়েট করা উচিত তোমার আই থিঙ্ক এটা টু মাচ অরেঞ্জি আল্লাহ মেকআপ করতে গেলে কত চিন্তা ভাবনা করতে হয় দেখো এরপর তুমি পারফেক্ট পিচ বাট নট হাই কালার
আজকে তোমরা কেউ নোটিস করো না, আমি যদি নুডও পরি, মানে নুড কালার যদি পরিও, আমি কিন্তু একটু ডার্ক কালার ইউজ করি। জিকরদা দিলা দুহু দেখো আমার কিন্তু পুরো মন চলে নুড পরা, বাট অ্যাকচুয়ালি নুড পরা না আমার তো। এই যে সেটা দিচ্ছি সেটা তো শ্যাডো বুঝে যাচ্ছে না তোমার। এই যে লিপস্টিকটা এখন দিলা এটা এটা নিয়ে ভালো দেখি একটু পর ডার্ক হয়ে যায়, এটা দিয়ে মজা। খারাপ কিছু লিপস্টিক দিলে বেশি ভালো, ইয়া আমি দিব হচ্ছে ডার্ক ব্রাউন। আমি মনে করেছিলাম অরেঞ্জটা দিলে ভালো লাগবে, বাট আই উইল গো ফর ডার্ক ব্রাউন। তুমি তাহলে একটা কাজ করো, রেড করো, এই যে এখানে রেড আছে আমি যে মাত্র দেখলাম আমি অনেক বেশি হচ্ছে। আই থিঙ্ক ট্যাঙ্গো রেডটা যাবে তোমার কোরালের সাথে, রেড কারণ এটা ট্যাঙ্গো রেড, ট্যাঙ্গো সি ট্যাঙ্গো রেড পারফেক্ট। আর আমার সাথে যাবে হচ্ছে যেহেতু আমাদের আইজ অনেক লাইট কালার হয়েছে সো নুড কালারটা ভালো লাগতেছে না, সো লেটস মেক আ স্মল চেঞ্জেস। তোমরা চলে আমরা আমি এখন আমার কন্ট্রাস্টে যদি যাই তাহলে আমার একটু চকলেটি কালার লিপস্টিক যেতে হবে, সো চকলেটি যাচ্ছে সুতি কালার যেতে ও রেড কালারের দিকে যেতে হবে। সো দেখো আমি তোমাকে আগে প্রেফার করেছিলাম এটা করার জন্য, ঠিক আছে, বাট আই থট যে আমি শুরু করব, যখন আমরা প্ল্যান করছিলাম শুট করবো তখন আমি আপুকে রিকমেন্ড করেছি, আপু তুমি এটা দাও, কিন্তু তখন আমরা ডিসাইডই করিনি আমরা কোন কালার করব। হ্যাঁ আমি জাস্ট তোমাকে রিকমেন্ড করেছিলাম তুমি এটা দিতে পারো। কারা ওয়ান ইজ নট গুড শুট রাইট নাও, আই ফিল দ্যাট এক্স্যাক্টলি, বাট দেখো তোমার এখন ট্যাঙ্গো লাগছে সবচেয়ে যদি স্পেশাল আমার স্কিন তখন মনে হচ্ছে কি আমার স্কিন অন্ধকার হয়ে গেছে। এবং আই এম নট হ্যাপি উইথ দ্য ফর্মুলা অলসো না সত্যি আমার কাছে নুডটা আই থিঙ্ক আসলে মানে আমারই ফর্মুলাটা ভালো বিএইচএরটা কারার ফর্মুলাটা আমি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি কারা ফর্মুলা একটা মাত্র কমপ্লেন দেব সেটা হচ্ছে ওর ফর্মুলাটা ভালো না বাট ওর কালারটা তোমার অনেক অনেক মানে যা দেয় তাই এরপর কালার চেঞ্জ হয়, সো এটা সবচেয়ে খারাপ জিনিস লেগেছে আমার, কারণ প্রত্যেকটা লিকুইড লিপস্টিক একটু হলেও কালার চেঞ্জ করে, সো এটা আমার কাছে খারাপ লেগেছে। আর আমার অবশ্যই বারবি শুটের সময় আমি কিন্তু আলাদা করে যে ট্রু ম্যাচের ট্রু ম্যাটের যেটা আপু ইউজ করছে সেটা আমি একটু ডেভেলপ করেছি জাস্ট বিকজ আমার লিপস্টিকটাকে সুন্দর করে বোল্ড করে ট্রু ফেস টু ফেস এটা। সরি আমার পুরো লিপস্টিক মুছে গেছে বিকজ আই ক্যান নট ওয়্যার সাচ কাইন্ড অফ লিপস্টিক যেটা খুব ইরিটেশন দেয়, আই এম নট দ্যাট পারসন। আমি এই ক্ষেত্রে আমি একটু পারি ম্যানেজ করতে, আমার কাছে লিপস্টিক হেভি থাকলে খুব বিরক্ত লাগে। I need my lips to be breathed. Done. So again, from makeup shop to tennis ago. Beep. Is it? Oh, I can breathe now. Lips are fully moisturized. I love this color. My friend একজন বলছিল যে আমি কেন বারবিতে পিঙ্ক কালার লিপস্টিক পরি। ফার্স্ট অফ অল রিজন আমি ওখানে কমেন্ট আমি বলেছি, তারপর আমি আবার বলছি যে আমি আমার আই টু মাচ পিঙ্ক টু মাচ, ঠিক আছে, যারা তোমরা আমার ছবি দেখেছো তারা জানো টু মাচ পিঙ্ক আমি ওখানে চাই নাই যে আরো পিঙ্ক করার জন্য, বিকজ আমাদের রুলস আছে ইন্টারন্যাশনাল হবে যে তোমার যদি চোখের মানে আই মেকআপ যদি অনেক বেশি বোল্ড থাকে ইউ কান্ট ইউজ এনি বোল্ড লিপস্টিক, সো আমি এই জিনিসটা ম্যাটার করি। আর এটা আমার ক্ষেত্রে বেশি প্রযোজ্য যে আমি যেদিন অনেক বোল্ড আই মেকআপ করি সেদিন আমি ডার্ক লিপস্টিকটা করি না। আন্ড ডান, ইউ নো এটা আমাকে আমার বেস্টি গিফট করেছিল যারা ম্যাটেড ম্যাট, ইউ লিটারেলি ক্যান ড্রিঙ্ক দিস লিপস্টিক, yeah at those good at the flavor
such a walk. আমি কিন্তু একটু একটু ম্যাট করার জন্য আমি লিপস্টিক দিয়ে পাক করে নিচ্ছি। তোমার ছেলে যে যেভাবে আছে সেভাবে ইউজ করতে হবে। ওকে। আই আই থিংক আই এম গোইং সর্টেড। ইয়া। তোমার আমার কোন টাচআপ লাগবে? না। নো। দেখি তোমার পারফেক্ট আছে। বাট আই থিংক তোমার আইব্রোসটা একটু ব্রাশ করতে হবে। রিয়েলি আমি চাচ্ছিলাম না করতে। তাই? হুম আমি চাচ্ছি একটু ন্যাচারালি থাকুক। তাই। হ্যাঁ। বিকজ এই লুকটা রিকমেন্ডেড যে কিভাবে খুবই কম জিনিস দিয়ে সুন্দর করে সাজা যায় বাট আমার তো 2 ঘন্টা লাগছে বাট 2 ঘন্টা শুধু মাত্র ও জাস্ট বিকজ গল্প করার জন্য তো আমি দেখি তো ব্রাশ করে দিই একটু দেখি বলে যখন তুমি একটু ভালো সাজা শিখো না তখন মানুষটা যদি ভুল নাও থাকে তাও তুমি একটু গুতাগুতি করবা আর দিন শেষে ও আমার বাচ্চা ওর উত্তরটা কোন মতো কাটা করব আপুর কাজ হচ্ছে প্রত্যেকবার মেকআপ করার পর গুতাগুতি করা হ্যাঁ তুই একটু কি করেছিস হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে ওকে আমি আমার ইনার কর্নার ডাইরেক্ট হয়ে যাচ্ছি দাও আমার ফ্রি সামি ফ্রি আমার হাইলাইটার দিয়ে ডুবা করব মানে আমার একটু ঘুরতে হবে হাইলাইটার প্রচুর এক্সপেন্সিভ আমার বাসার যেগুলো আছে আজকে যেগুলো আমি ইউজ করছি সেটা থেকে মেবি একটা হাইলাইটার আমি ইউজ করেছি যেটা আমি মনে হয় প্রচন্ড জিনিস ওয়েস্টেজ করাচ্ছে না করা অনেক বেটার আর আমি জানি অনেকে অনেকে এই জিনিসটা ম্যাটার করে না আপু আরে ভাই কিনেছি তো কি হয়েছে ইউজ করে শেষ করে ফেলবো সো দেখতে পাচ্ছো আমি একটা সফট লুক করেছি আর একটু বোল্ড করেছে সো ইটস ডান সো বাই দ্য ওয়ে আমি চুলি করে কাজ করেছি বাট আমরা মেকআপ আমরা 2 ঘন্টা রাখবো না উইল মেক শিওর আমাদের ভিডিওটা শর্টকাট করে আমরা 1 ঘন্টার মধ্যে রাখবো ঠিক আছে সো দ্যাটস অল মোর অর লেস সো মি সি এভরি টাইম বাট ইটস ফাইন বাট ইটস কমপ্লিটলি ফাইন আমার চুল না 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 বিকজ আমার চুল রেবন করা আর ওর চুল আসলে আমাদের দুই বোন আমরা একসাথে আসলে আসছি ইয়েস এক্স্যাক্টলি সো সবকিছু মিলে ইট ওয়াজ আ প্লেজেন্ট ওয়ান আই থিংক আমি আর বড় না করি তোমরা যারা আমাদের সাথে পুরো গল্পের মধ্যে ছিলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর ইনশাআল্লাহ আমি আমার ভিডিওগুলো আরো কন্টিনিউ করার চেষ্টা করব আপু চারটা ভিডিও শুট করা আছে বাট আপু এডিট করতে বসছে না ওকে এন্ড এটা আমাকেও দিবেন না আপু এডিট এক্স্যাক্টলি যার যার ভিডিও তাড়াতাড়ি এডিট করতে হবে দ্যাট ইজ সামথিং লাইক গোল্ডেন রুল ইউ ক্যান নট ডু অ্যানাদার পারসন বিকজ যে অ্যাকচুয়ালি শুট করেছে তার একটা পার্সপেক্টিভ আছে সো ওই পার্সপেক্টিভের বেসিসে আসলে থাকে না এডিট করাটা ভেরি ইম্পর্টেন্ট বিকজ টু বি ভেরি অনেস্ট শ্রুতির এডিটিং কিন্তু আমার চেয়ে অনেক সুন্দর হয় বাট স্টিল আমার কাছে মনে হয় যে আমার ভিডিওটা আমার এডিট করালে আমার করা বেটার বিকজ ও এডিটিং অনেক ইফেক্ট দিতে পারে অনেক কিছু অ্যাড করে বাট আমি খুবই প্লেন সিম্পল মানুষ আমি একটু থাকে না আর তোমার ভিডিও অনেক লং হয় আমার ভিডিও লং হয় আমি একটু আমি চেষ্টা করি সর্বোচ্চ 12 মিনিট সর্বনিম্ন 10 মিনিট ওকে সো আমাদের পুরো লুকটা সম্পর্কে আজকে আমরা একটু কথা বলে নিই ওকে সো শ্রুতি তুমি কি স্টার্ট করছো আমি স্টার্ট আচ্ছা আপু স্টার্ট সো আমাদের আজকে যে প্ল্যানটা ছিল আমি একটু পিচ আর হচ্ছে লাইট গোল্ডেন এর লাইট ব্রাউন কম্বিনেশন করেছি সো অ্যাজ ইউ ক্যান সি আমি পুরো পিচ দিয়ে আমার আইটা করেছি খুব এক কোনো বোল্ড কালার ইউজ করি নাই আই মেক ভেরি লাইক ভেরি টাইনি উইঙ্ক লাইনার আমি অনেকগুলো মাস্কারা দিয়েছি বাট আই ডিডন্ট পুট এনি ল্যাশ বেসও খুবই নমিনাল একটা ফাউন্ডেশনের উপর জাস্ট একটা বেসিক কনসিলার দিয়ে উইচ ইজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল সো ওইভাবে আমি আমার বেস্টা করা ট্রাই করেছি আই ইউজ আ লট অফ হাইলাইটার বিকজ যখন তুমি সফট গ্ল্যাম মেকআপ করবা
only thing is that you need to minimize your eye, but you can enhance the rest of the thing because baki jinish gulo automatically hide hoye jay. Highlighter tumi jodi proper blend kore hide hoye jabe, but still you are going to be sparkling. Jekhan diye din takaba you will be shining. See, see, shining, shining, shining. But chokh orkom bold na, baki sob kichu hocche theke tomar base niye tumi kaj korte, you look gorgeous, you look flawless, but you will not look like heavy or something like that. Our lipstick ta jodi amra peach diye try koreche, but somewhere I think amader south asian contrast e jacchilo na exactly. Peach are exactly hoche or belai coral, so we just make a bit darker version of that particular shade. So I'm using peach stick to dark it and I like to brown it diga chhe, so I make a brown lipstick to chocolatey and then I just finish my overall look. Ami apnar setting spray use korlam na because I used a lot of face mist and that is enough and that's all. Chobi dile tokhon bujhte parba baki. Acha ar amar chilo hoche coral color. So আমি চিন্তা করেছি যদি কোরাল কালারটা এমনি অনেক লাইট এটা কালার, আমি চাই এটা একটু হেভি করতে, তাই আমি অনেক লাইট ভাবে সেজেছি যে আমি অনেক লাইট কালার ইউজ করছি, লাইট ভাবেও সাজবো, আমি সব জিনিস অনেক কমায় কমায় দিয়েছি যাতে বোঝা যায় যে ওকে আমি যাচ্ছি কোরাটা জায়গায় একটা মানে সোভার ভদ্র গুড গার্ল মেকআপ যেটা আমরা বলে থাকি, গুড গার্ল যেটা আসলে নো মেকআপ লুক, মানে তুমি মেকআপ করেছো বাট অনেক কিউট লাগছে তোমাকে। সো আমি একটা কিউট লুক আনা ট্রাই করেছি, সো আই হোপ তোমরা বুঝতে পারবে আমাদের কনসেপ্টটা। আর তোমরা সরি তোমরা যদি চাও এরকম আরো অনেকগুলো ভিডিও আসুক র এবং আমাদের আমাদের দুজনের ভিডিও কম্বিনেশন নিয়ে আমরা আসবো কি আসবো, ইভেন আমাদের আরো লাইফের আরো হিস্ট্রি আছে সেগুলো যদি তোমরা শেয়ার মানে জানতে চাও, মজার গল্প, মজার গল্প, হিস্ট্রি বলতে মজার গল্প, কারণ ওগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমাদেরকে জানাবা। এন্ড এতদিনে তোমরা বুঝে গিয়েছো আমরা দুই বোনের দুইটা পার্সোনালিটি এবং দুজন দুজনের কাছ থেকে কিছু না কিছু শিখি এবং দুজন দুজনের কাছ থেকে খুবই মোটিভেট হয়ে দুজন দুজনে মানে আই থিঙ্ক আমার আইডল আপু, আপুর আইডল হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, আমু খালামনিরা। সো আমাদের শুধু ইন্সপায়ার মি আ লট বিকজ ও এক্স্যাক্টলি বিকজ ওর ডেডিকেশন, ও কোনো একটা ব্যাপারে খুবই ডেডিকেটেড। আই এম নট দ্যাট মাচ, আমি ইনিশিয়ালি খুব শরীরের শক্তি দিয়ে স্টার্ট করি বাট দেন আই ফুস, বাট শ্রুতি ইজ ভেরি কনসিস্টেন্ট অ্যাজ এ পার্সন, সো উই গেট টু মোটিভেট ইচ আদার লাইক কোয়াইট অফেন, এটা আমাদের জন্য কম, এটা কম হোক বেশি হোক বাট ট্রাই করি আমরা মোটিভেট করার জন্য আমাদের মধ্যে অনেক এজ ডিফারেন্স থাকার পরও। সো তোমরা যারা আমাদের দুই বোনের এরকম কমেন্ট ডাউন বিলো এন্ড আমরা অবশ্যই এরকম ভিডিও আরো আরো আনবো, আরো কেন আরো অনেক বেশি আনবো, ঠিক আছে। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করবা, শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ডদের সাথে অনেক বেশি শেয়ার করবা। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপুর ফ্রেন্ড সার্কেল, আমার আপুরা বড় আপুরা, আমার ফ্রেন্ডরা যারা যারা তোমরা মানে আমাদের চ্যানেলটাকে প্রমোট করতেছো উইদাউট এনি রিজন, মানে তোমাদেরকে বলতেও হয় না, তোমরা ডাইরেক্ট বলছো দোস্ত তোর ভিডিও গুলো সুন্দর হয়েছে আমরা প্রমোট করে দিচ্ছি। এক্স্যাক্টলি দে আর পুটিং ইন দেয়ার স্টোরিজ, তো দিস ইজ রিয়েলি আ লট টু আস, লাইক আ লট অফ থ্যাঙ্কস ফ্রম দ্য বটম অফ মাই আওয়ার হার্ট, থ্যাংক ইউ সো মাচ, মিন্স আ লট টু আস। সো ইনশাআল্লাহ আমি তো জানি আমার কিছু কিছু ক্লাস ফ্রেন্ডরা আছে তারা তাদের বেস্ট ফ্রেন্ড কে বলতেছে দোস্ত তোর এই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছে, আই নো ফর কাপল অফ দেম লাইক আই এম মানে দে লাইক মি আ লট ইভেন উইদাউট নোইং মি, ইভেন উইদাউট সিইং মি, সো থ্যাংক ইউ সো মাচ টু মাদের সবাইকে, স্পেশালি আমার বেস্ট ফ্রেন্ড, এক্স্যাক্টলি বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে দোস্ত আপ কতদিন ধরে ভিডিও দেন না, আই এম লিটারালি আস্কিং মাই ভিডিও, সো ইটস আ প্লেজার, it's a lot, it's a blessing everything, sometimes we get a lot of love, people's love which we don't know even, so in your life like we have one life, no, so when we get a lot of love, so it's a lot, we are here to spread our love, we're not here just to hate us or to show any negativity, we are here just to show the positivity that we both sisters have, so thanks a lot. I think আমাদের চেষ্টা করব তোমাদের সাথে আমরা পজিটিভিটি শেয়ার করার জন্য, কারণ নেগেটিভ জীবন আছে কতদিন ভাই, আজ আজ বেঁচে আছি কাল মারা যাব, এক্স্যাক্টলি প্লিজ তোমরা সবাই মানে পজিটিভিটি শেয়ার করবা সবার সাথে, সবাইকে ভালোবাসো ভাই, পশু পাখিদেরকেও ভালোবাসবা, উই আর অ্যানিমাল লাভার, উই আর অ্যানিমাল লাভার, ঠিক আছে, অবশ্যই পশু পাখিদের ভালোবাসবা, মানুষদেরকে ভালোবাসো, এর সাথে একটু আমাদেরকেও ভালোবাসো ভাই, প্লিজ ভালোবাসো তো শেষ নাই না, কমতি পড়বে না, সো আই হোপ তোমরা প্রপার ডিস্ট্রিবিউশন না করলে আমাদের দিকে একটু ঢাইলা ঢেলে দিয়ে দিও। ওকে আর লং না করি, অনেক গল্প হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
আমরা 2 ঘন্টা ধরে আজকে শুটটা করলাম, উই আর জাস্ট ভেরি র, উই আর লাইক আমরা বাসায় এক্স্যাক্টলি যেভাবে আমরা আসলে গল্প করি, সাজাই দিই, একজন একজনের সাথে গল্প করেছি, এক্স্যাক্টলি লাইক দ্যাট। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকবা, সেফ থাকো। এখন যেহেতু উইন্টার সিজন, করোনা সেকেন্ড ওয়েভ চলতেছে, তারপর আবার এখন আবার ওয়েডিং সিজন চলে আসছে, সবাই 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 বাসায় সেফ থাকো, সবাই পার্টিটা অ্যাটেন্ড করো, আমরাও করতেছি, বাট just make sure যে আসলে যতটুকু মিনিমাম না করলেই নাই। ইভেন আমাদের ফিউচারে এক দুটা পার্টি আমাদের খালামণির বাসায় আছে, এক্স্যাক্টলি, তো আমরা খুবই মানে পার্টিকুলার, আর স্পেশালি আমি আমার ইন-লজদের বাসায় যাব ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যাজ এ নিউ ব্রাইড, তো ওইটা নিয়ে আমাদের কিছু এক্সাইটমেন্ট চলতেছে। সো ওখানে আমাদের অনেক বড় একটা গ্যাদারিং হবে, আমার ছোট একটা রিসেপশন হবে, বাট বিকজ দ্যাট ইজ ইন আ কান্ট্রি সাইড, তো তার জন্য হয়তো বইটা শুট করা হবে না, বাট দ্যাট ইজ নট দ্যাট বিগ, বাট স্টিল উই আর টেকিং সাম সর্ট অফ প্রিপারেশন, শ্রুতি ইজ গোয়িং টু গো, সাম অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর গোয়িং টু গো ইন মাই ইন-লস প্লেস, তো সবকিছু মিলে আমি জানি এই সিজনটাই চলতেছে, একটু ফেস্টিভ সিজন, একটু হ্যাপি হ্যাপি সিজন, বাট স্টিল ডু টেক আ লট অফ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। যারা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, ডোন্ট ফরগেট, ইউ নিড টু স্টাডি, স্পেশালি এটা শ্রুতির জন্য ডেডিকেটেড, বিকজ আই নো শ্রুতি মাঝখানে যেটা হচ্ছিল ও ওয়াজ ও খুব একটা অ্যাটেন্টিভ ছিল না, বাট নাও বিকজ দ্য বোর্ড ইজ কামিং সো শি ইজ মোর অ্যাটেন্টিভ রাইট নাও, সো আই হোপ তোমরা যত যাই করো দিন শেষে পড়াশোনাটা ঠিক রাখো, অ্যাজ লং অ্যাজ স্টাডিজ আর ওকে, ইউ নো নাথিং ক্যান স্টপ ইউ, থাকে না বাবা মাদের একটা এক্সপেকটেশন থাকে, উই গার্ডিয়ান্স অনলি হ্যাভ এক্সপেকটেশন যে আমরা তোমরা খুব ভালো রেজাল্ট করবা, তোমরা আসলে থাকে না লাইফ কোনো সিট জন্য তোমার জন্য থেমে না যাও, সো ফর দ্যাট ওয়ান এসএসসি আর এইচএসসি ইজ এ সার্টেন কাইন্ড অফ ইনিশিয়াল স্টেয়ার্স, যেটা ছাড়া তোমরা পরের স্টেজে যেতে পারবা না, হোয়াট এভার সেক্টর্স ইউ টেক, সো বি সিরিয়াস, থাকে না যতই ফান টান করো ডেইলি, আমার কাছে মনে হয় একটা মানুষ 4 ঘন্টা যদি পড়তে পারে তার এ প্লাস আসবে, আই বিলিভ, এটা আমার মনে হয়, সো একটু পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সবাই নিজের খেয়াল রাখো আর আমাদের সাথে থাকো, ইভেন পড়াশোনা মাঝখানে আমরাও কিন্তু এভাবে ইউটিউবিং করে, আমি উইকেন্ডে দিন করি, ও চেষ্টা করে প্রতি উইকেন্ডের মধ্যে একটা দিয়ে ও পুরো অফ পায় ওই দিন ও শুট করে, সো এক্স্যাক্টলি সবকিছু একটা মানে থাকে না সামঞ্জস্য করে নাও, সেক্ষেত্রে যেন বাবা মাও তোমাদেরকে কোশ্চেন না করে, অ্যান্ড অলওয়েজ ফলো ইউর হার্ট, অলওয়েজ ফলো ইউর ড্রিমস, চেস ফর ইউর ড্রিমস ইভেন ইফ ইউ আর কিড, সো দোজ থিংস ম্যাটার, তোমার লাইফে তুমি কি হইতে চাও দ্যাট ইজ ভেরি ম্যাটার, এইটা নিয়ে আরেকদিন গল্প করবো না, লাইফে আমরা কি হইতে চাই, আমি কি হইতে চাইছিলাম, সো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, অনেক অনেক লাভ, বাই বাই, বাই বাই।